আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের লেকচারে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপেক্ষিক ব্যাগ বা রিলেটিভ ভেলোসিটি খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট এবং এই কনসেপ্ট থেকে প্রায় সৃজনশীল হয় ঠিক আছে বাচ্চারা তো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার লক্ষ্য করো প্রথমে আমরা আপেক্ষিক ব্যাগ কি সেই জিনিসটা আলোচনা করব। তারপর আমরা দেখবো কিভাবে আপে ঠিক নির্ণয় করতে হয় ঠিক আছে আচ্ছা লক্ষ্য করো মনোযোগ দাও আমাদের এখানে একটা ট্রেন আছে ট্রেনের চাকা কয়টা বাচ্চারা অনেকগুলা আচ্ছা তো আমরা অনেকগুলো চাকা দিয়ে দিচ্ছি দেখো ওকে আর এই ট্রেনটা দশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে বুঝছো আর এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম আর এখানে একটা কেবিন আছে ওই কেবিনে দুজন ব্যক্তি আছে দেখো এটা একজন ব্যক্তি আর এটা আরেকজন ব্যক্তি ওকে তাহলে প্রথম ব্যক্তিকে আমরা আবুল বলছি দুই নম্বর ব্যক্তিকে আমরা বাবুল বলছি ঠিক আছে আচ্ছা ওকে বাচ্চার মনোযোগ দাও তাহলে আমি যদি বলি আবুল বাবুলকে কত বেগে দেখবে আবুল কিন্তু বাবুলকে জিরো বেগে দেখবে কেন আচ্ছা দেখো তো আবুলের সাপেক্ষে বাবুলের কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা না কোনো একটা বস্তুর যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে ওই বস্তুর কি হবে জিরো ওকে তাহলে আমার সাপেক্ষে এই কলমটার কোন অবস্থার হচ্ছে না সেইখানে আছে তার অবস্থার পরিবর্তন হচ্ছে না হচ্ছে কি না আমি বলবো যে আমার কলমটার ভেলোসিটি কত জিরো আচ্ছা তাহলে আবুলের সাপেক্ষে বাবুলের বেগ কত হবে জিরো মিটার পার সেকেন্ড হবে আচ্ছা কিন্তু বাচ্চারা যদি আবুল এখানে না থেকে স্টেশনে দাঁড়িয়ে দেখো আবুল এখন কোথায় আছে সে এখন স্টেশনে দাঁড়িয়ে আছে স্টেশনে দাঁড়িয়ে যদি বাবুলকে লক্ষ্য করে সে কি বাবুলকে জিরো ভেলোসিটিতে দেখবে না কারণ তার সাপেক্ষে বাবুল দশ মিটার করে দশ মিটার করে তখন কিন্তু আবুলের সাপেক্ষে বাবুলের ব্যাগটা দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তাহলে যখন আবুল ট্রেনের মধ্যে ছিল তখন আবুলের সাপেক্ষে বাবুলের কোনো অবস্থার পরিবর্তন হচ্ছিল না যার কারণে আবুলের সাপেক্ষে বাবুলের ব্যাগ জিরো ছিল ওকে যখন আবুল ট্রেনের বাহিরে স্টেশনের প্ল্যাটফর্মে আছে তখন আবুলের সাপেক্ষে বাবুল কত বেগে সামনের দিকে যাচ্ছে দশ বেগে যাচ্ছে ঠিক আছে তাহলে বেগের মান কত সেটা আসলে ডিপেন্ড করে অবজারভার কোন অবস্থা থেকে তাকে দেখছে বুঝছো আচ্ছা যেমন মনে করো এই যে কলমটা আছে এই কলমটা আমার সাপেক্ষে বেগ কত আমার সাপেক্ষে বেগ জিরো আচ্ছা বলতো আমি বা এই কলম কি স্থির আছি না আমরা কিন্তু দুজন স্থির নাই কেন বাচ্চারা বলতো এটা যদি আমাদের পৃথিবী হয় আমাদের পৃথিবীটা কিন্তু প্রতিনিয়ত ঘুরছে বাচ্চারা মনে করে এখানে আমি আর এখানে আমার সুন্দর কলমটা আছে ঠিক আছে তাহলে আমরা দুইজন কি স্থির না আমার সাপেক্ষে সে স্থির তার সাপেক্ষে আমি স্থির বাট আমরা দুইজন কিন্তু স্থির না আমরা কিন্তু ঘুরছি কার সাথে ঘুরছি আমরা কিন্তু পৃথিবীর সাথে ঘুরছি পৃথিবী যেই বেগে ঘুরে আমরা দুইজন সেই বেগে তো ঘুরছি নাকি কিন্তু আমার সাপেক্ষে তার বেগ তার সাপেক্ষে আমার বেগ কি জিরো বুঝছো তাহলে যাই হোক এই ব্যাগটাকে আমরা কি বলে আপেক্ষিক ব্যাগ যে দুইটা গতিশীল বস্তু দেখো আমিও গতিশীল বস্তু সেও গতিশীল বস্তু তাহলে দুইটা গতিশীল বস্তুর একজনের সাপেক্ষে আরেকজনের যে ব্যাগ দেখো আমার সাপেক্ষে তার ব্যাগ জিরো তার সাপেক্ষে আমার ব্যাগ জিরো তাহলে দুইটা গতিশীল বস্তুর একজনের সাপেক্ষে আরেকজনের যে ব্যাগ হয় সে ব্যাগটাকে আমরা বলে আপেক্ষিক ব্যাগ রিলেটিভ ভ্যালোসিটি বুঝছো একজাক্ট না কারণ তার ব্যাগ যে জিরো এটা কার সাপেক্ষে আমার সাপেক্ষে বাট তুমি যদি পৃথিবীর বাইরে থেকে তাকে দেখো তুমি দেখবে সে ঘুরতেছে কার সাথে ঘুরতেছে পৃথিবীর সাথে ঘুরতেছে আচ্ছা তাহলে কোন একটা বস্তুর যে বেগ আমরা বার করি সে ব্যাগটা আসলে রিলেটিভ ভেলোসিটি ওকে যে কার সাপেক্ষে আমার সাপেক্ষে আমি বার করছি ওকে এই সৌরজগতের কোনো কিছুই কিন্তু স্থির না সবাই কিন্তু গতিশীল তাই না হ্যাঁ সবাই গতিশীল তাহলে গতিশীল বস্তুর একজনের সাপেক্ষে আরেকজনের যে ব্যাগ হয় সেই ব্যাগটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো আপনি ব্যাগ ঠিক আছে তো মনে করো তুমি রাস্তার এক পাশে দাঁড়ালা তুমি দেখলা যে একটা রিক্সা চলে যাচ্ছে রিক্সাটার ব্যাগ মনে করো দশ মিটার পার সেকেন্ড এর মানে হচ্ছে রিক্সাটা প্রতি এক সেকেন্ডে দশ মিটার করে সামনের দিকে যাচ্ছে এই যে ব্যাগটা তুমি মেজার করলা এটা কি ভেলোসিটি এটা রিক্সার ভেলোসিটি এবং কার সাপেক্ষে তোমার সাপেক্ষে তাই না ওকে তাহলে তোমার সাপেক্ষে রিক্সার ব্যাগটা হচ্ছে দশ এবং এই ব্যাগটা কিন্তু রিলেটিভ ভেলোসিটি বুঝছো তুমিও গতিশীল কিন্তু রিক্সাও কিন্তু গতিশীল এবং তোমার সাপেক্ষে রিক্সা কত বেগে যায় সেটা হচ্ছে দশ বেগে যায় এই জন্য তুমি বলছিলা যে রিক্সার ব্যাগ দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তো আমরা রিলেটিভ ভেলোসিটি বলতে কি বুঝবো বা ডেফিনেশনটা কীভাবে দিব দুইটা বস্তু যদি গতিশীল থাকে গতিশীল থেকে একজনের সাপেক্ষে আরেকজনের যে ব্যাগ হয় সে ব্যাগটাকে আমরা বলি কি আপনি ঠিক ব্যাগ ঠিক আছে এখন আমরা দেখবো কীভাবে মেজার করতে হয় ওকে আচ্ছা তো দেখো আমরা কয়েকটা কেসে ঘটনাটা ব্যাখ্যা করব। মনোযোগ দাও এটা আমাদের এক নাম্বার কেস মনোযোগ দিবা মনে করো এটা হচ্ছে একটা রাস্তা তুমি এই জায়গায় বসে আছো মনে করো আবুল বসে আছে আবুল আবুল বসে আছে তার মন খারাপ কান্নাকাটি করতেছে কেন কারণ হচ্ছে তার বন্ধু বাবুল রিক্সা করে চলে যাচ্ছে দেখো না এটা রিক্সা বুঝছো না রিক্সাটা ওকে এটা হচ্ছে বাবুল এখানে বসে আছে ওকে ওকে না চিত্রগুলা মনে করা সুন্দর হয়েছে উৎসাহ না দিলে কি আমি আঁকতে পারবো না কি বলবো যে ওয়াও বেয়া সুন্দর হয়েছে আচ্ছা যাই হোক বাচ্চারা মনোযোগ দাও এখানে আমাদের আবুল আছে এখানে আমাদের বাবুল আছে প্রথমে রিক্সাটা স্থির ছিল ওকে তাহলে আবুলের সাপেক্ষে বাবুলের বেগ কত জিরো আচ্ছা বলো তো আমরা যে বলছি তারা স্থির তারা কিন্তু একজনের সাপেক্ষে আরেকজন স্থির কারণ আবুলের সাপেকে বাবুলের কোনো অবস্থার চেঞ্জ নাই বাবুলের সাপেক্ষে আবুলের কোনো অবস্থার চেঞ্জ নাই তাই না কিন্তু আসলে কি তারা স্থির না তারা পৃথিবীর উপরে তো আছে নাকি তাহলে পৃথিবী যে বেগে ঘুরে তারাও কিন্তু সেই বেগে ঘুরতেছে তাহলে দুজনে কিন্তু গতিশীল বস্তু ঠিক আছে তাহলে দুইজন গতিশীল বস্তুর একজনের সাপেক্ষে আরেকজনের যে ব্যাগ হয় সে ব্যাগটাকে আমরা আপেক্ষিক ব্যাগ বলি তাহলে আমি যে বললাম যে বাবুলের ব্যাগ কত আবুল দেখবে মানে আবুল বাবুলকে কত বেগে দেখবে সে তাকে জিরো মিটার পার সেকেন্ড বেগে দেখবে অনুরূপভাবে বাবুল আবুলকে কত বেগে দেখবে সেও তাকে মিটার পার সেকেন্ড দেখবে এই যে বেগগুলো আমরা মেজার করলাম এগুলো হচ্ছে রিলেটিভ আবুলের সাপেক্ষে বাবুলের সাপেক্ষে বুঝছো তো নাকি আচ্ছা তো একজনের সাপেক্ষে আরেকজন স্থির থাকলে তো ভেলোসিটি সেটি হবে আচ্ছা এখন কথা হচ্ছে যদি বাবুল দশ মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে যায় ওকে তাহলে আবুল এখানে বসে বসে কি দেখবে আবুল এখানে বসে বসে দেখবে যে বাবুল চলে যাচ্ছে কত বেগে দশ মিটার পার সেকেন্ড ব্যাগে এর মানে এখন সেইখানে আছে এক সেকেন্ড পর দশ মিটার যাবে তার পরের সেকেন্ড আরও দশ মিটার তার পরের সেকেন্ড আরও দশ মিটার এরম করে দশ মিটার করে যেতেই থাকবে কার সাপেক্ষে আবুলের সাপেক্ষে ঠিক আছে তাহলে এখন আবুলের সাপেক্ষে বাবুলের যে ব্যাগটা হবে সেটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড হবে ঠিক আছে তো এই মানটা আমরা বার করি কীভাবে দেখো আপিক ব্যাগের একটা ফর্মুলা আছে আমরা বার করছি বাবুলের ব্যাগ মজা না বাচ্চারা দেখো তো বাবুল মানে হচ্ছে বাবুলের ব্যাগ বার করবো কার সাপেক্ষে আবুলের সাপেক্ষে যার সাপেক্ষে বার করবো এটা পরে থাকবে দেখো আমরা এর সাপেক্ষে বার করছি মানে আবুলের সাপেক্ষে বার করছি কার বেগ বাবুলের বেগ ওকে তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে আপেক্ষিক বেগ মানে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হবে এটা আমরা প্রকাশ করি ভাবে দেখো আমরা বাবুলের বেগ বার করছি কার সাপেক্ষে আবুলের সাপেক্ষে আচ্ছা এটা ফর্মুলা আছে বি অফ বাবুল মাইনাস বি অফ আবুল মানে তুমি যার সাপেক্ষে বার করবো ওইটা মাইনাস হয়ে যাবে ওকে তাহলে দেখো বাচ্চা বি অফ বাবুল উইথ রেসপেক্ট টু আবুল এর মানে হচ্ছে বাবুলের বেগ কার সাপেক্ষে আবুলের সাপেক্ষে কত হবে তাহলে সমান সমান হবে বাবুলের বেগ মাইনাস যার সাপেক্ষে সেটা মাইনাস আচ্ছা তো আচ্ছা বলো তো বাবুলের ব্যাগের মান কত দশ আচ্ছা এটা কিন্তু ভেক্টর রাশি মানও আছে দিকও আছে তো আমরা বললাম বাবুলের ব্যাগের মান দশ এবং দিকটা কোন দিকে দিকটা তো এই দিকে তাহলে ডান দিক হলে আমরা প্লাস বলবো আর যদি উল্টা দিক হয় এই দিকে হয় তাহলে আমরা মাইনাস বলবো তাহলে তো মানের সাথে দিকটাও দিয়ে দিচ্ছি তাই না তো দেখো বাবুলের ব্যাগের মান আছে দশ এবং কোন দিকে ডান দিকে তাহলে প্লাস ওকে তাহলে মানও আছে দিকও কিন্তু আছে আচ্ছা তো এখন বাচ্চারা আবুলের ব্যাগের মান কত আবুলের ব্যাগের মান তো জিরো ওকে লাস্ট পর্যন্ত কত হবে টেন মিটার পার সেকেন্ড তাহলে এটা যদি তাকাও তাহলে আবুলের সাপেক্ষে বাবুলের ব্যাগটা কত দশ একটু আগে তো আমরা এটাই বুঝছিলাম যে আবুল বাবুলকে কত বেগে যেতে দেখবে সে তাকে দশ মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবে বোঝতো তো নাকি আচ্ছা এখন আমি যদি তোমাকে বলতাম বলো তো বাবুল তো রিকশার মধ্যে আছে বাবুল যখন এরকম করে যাবে সে আবুলকে কত বেগে দেখবে সে কে আবুলকে স্থির দেখবে না বাচ্চারা সে আবুলকে দেখবে সে তার বিপরীত দিকে চলে যাচ্ছে ওকে আচ্ছা আমরা বার করে দেখো তো আমরা এখন বার করবো বি অফ আবুল উইথ রেসপেক্ট টু বাবুল দেখো আমরা এখন আবুলের বেগ বার করছি কার সাপেক্ষে বাবুলের সাপেক্ষে ওকে আচ্ছা তাহলে সমান সমান কত হবে বি অফ আবুল মাইনাস বি অফ বাবুল বুঝছো তো নাকি আচ্ছা বলতো আবুলের বেগের মান কত জিরো মাইনাস বাবুলের বেগের মান কত টেন এবং দিকটা কোন দিকে এই দিকে এই দিকটাকে আমরা প্লাস বলছি তাহলে প্লাসে বসাইছি বুঝছো তো নাকি তাহলে চিহ্নটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মালাস পর্যন্ত হবে মাইনাস টেন মিটার পার সেকেন্ড ওকে লক্ষ্য করো তাহলে বাবুল যখন রিক্সার মধ্যে থেকে আবুলকে দেখতেছে সে কিন্তু আবুলকে স্থির দেখছে না সে দেখছে যে আবুল পিছনের দিকে চলে যাচ্ছে কত বেগে দশ মিটার পার সেকেন্ড বেগে ওকে তাহলে সে যে বেগে যাচ্ছে সে কিন্তু আবুলকে ওই বেগে পিছনের দিকে যেতে দেখছে না তোমরা কি জিনিসটা খেয়াল করেছ তুমি যখন কোনো বাসে থাকো বাসে থেকে যখন তুমি কোনো একটা স্থির গাছকে দেখো তোমার কাছে মনে হয় গাছগুলো পিছে যাচ্ছে না বাট আসলে গাছ পিছিয়ে যাচ্ছে না তুমি সামনের দিকে যাচ্ছ যার কারণে তোমার সাপেক্ষে হয়ে যাচ্ছে গাছ পিছনের দিকে বিষয়টা দেখো তুমি এখানে ছিলা ওকে তুমি দশ মিটার আগায় গেলা বা তোমার সাপেক্ষে সে কিন্তু মিটার তোমার সে পিছায় গেছে তো তুমি আগিয়ে যাওয়ার ফলে তোমার কাছে মনে হচ্ছে সে পিছায় গেছে কত মিটার পিছিয়ে গেছে দশ মিটার তুমি যদি এক সেকেন্ডে বিশ মিটার যাও তোমার কাছে মনে হবে সে এক সেকেন্ডে বিশ মিটার তোমার থেকে পিছিয়ে গেছে এই জন্য তোমার কাছে মনে হয় গাছগুলো পিছনের দিকে যাচ্ছে বাট আসলে পিছনের দিকে যাচ্ছে না তুমি সামনের দিকে যাচ্ছ যার কারণে তোমার কাছে মনে হচ্ছে সে পিছনে দিয়ে গেছে বিষয়টাকে বুঝছো ওকে তাহলে আমরা কি বুঝলাম যদি আবুল এখানে বসে থাকে বাবুল যদি দশ মিটার পার্সেন্ট দেখে সামনের দিকে যায় তাহলে আবুল যখন বাবুলকে দেখবে সে দেখবে দশ মিটার করে সামনের দিকে যাচ্ছে ওকে আর যখন বাবুল আবুলকে দেখবে তখন কিন্তু তাকে স্থির দেখবে না সে দেখবে দশ মিটার করে পিছনের দিকে যাচ্ছে বুঝছো তো নাকি তুমি এটা এমনিও বুঝতে পারো রাস্তার এক পাশে দাঁড়াবা দেখবা যে একটা রিক্সা যাচ্ছে কত বেগে দশ বেগে তাহলে তোমার সাপেক্ষে রিক্সাটা দশ বেগে যাচ্ছে বাট তুমি যখন রিক্সার মধ্যে থাকবা রিক্সার মধ্যে থেকে একজন স্থির যাত্রীকে লক্ষ্য করবা তো তুমি দেখবা তুমি যে বেগে যাচ্ছ তোমার কাছে মনে হবে ওই লোকটা পিছনের দিকে যাচ্ছে কত বেগে তোমায় তুমি যে বেগে যাচ্ছ ওই বেগে দেখবা পিছনের দিকে যায় বিষয়টা কি বুঝছি ওকে তাহলে আমাদের একজন স্থির থেকে আরেকজন যদি গতিশীল হয় তাহলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত আমরা ফর্মুলা দিয়েও বার করতে পারি আবার কনসেপ্ট দিয়েও বার করতে পারি বুঝছি আচ্ছা এটা ছিল আমাদের এক নম্বর আলোচনা করবো বাচ্চারা মনোযোগ দাও দুই নম্বর আবুল আর বাবুল একই দিকে যাবে কীভাবে বাচ্চারা মনোযোগ দাও এটা আমাদের আবুল আর এটা আমাদের বাবুল দেখো বাবুল কি খুশি সে সামনের দিকে যাবে আচ্ছা আবুল যাচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে আর বাবুল যাচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগে সেইটা একটু অলস বুঝছো আচ্ছা এখন দেখো আবুলের বেগের মান পনেরো মিটার পার সেকেন্ড আর মানে হচ্ছে সে প্রতি এক সেকেন্ডে পনেরো মিটার প্রতি এক সেকেন্ডে পনেরো মিটার করে সামনের দিকে যাবে বাবুলের বেগের মান দশ মিটার পার সেকেন্ড আর মানে হচ্ছে সে প্রতি এক সেকেন্ডে দশ মিটার প্রতি এক সেকেন্ডে দশ মিটার করে সামনের দিকে যাবে আচ্ছা যদি আমি তোমাকে বলতাম যে বাবুলের বেগের মান জিরো মানে সে স্থির আছে সেখানে স্থির আছে সে স্থির থেকে যদি আবুলকে লক্ষ্য করে সে আবুলের বেগকে কত দেখবে সে স্থির থেকে যখন আবুলকে দেখবে আবুলের বেগের মান কিন্তু পনেরোই দেখবে একটু আগে বলছি আচ্ছা কেন দেখো তুই এই জায়গায় ছিল এক সেকেন্ড পর আবুল পনেরো মিটার চলে গেলো বাট এক সেকেন্ড পর বাবুল তো এই জায়গায় আছে তাই না হ্যাঁ তাহলে বাবুল দেখবে যে আবুল পনেরো মিটার আগায় গেছে সামনের দিকে ওকে এক সেকেন্ড পর সে পনেরো মিটার আগায় গেছে এই জন্য বাবুলের সাপেক্ষে আবুলের বেগটা হবে পনেরো মিটার পার সেকেন্ড কোন দিকে সামনের দিকে আচ্ছা কিন্তু বাবুল যদি গতিশীল অবস্থায় আবুলকে লক্ষ্য করে তার বেগ কিন্তু পনেরো দেখবে না কত দেখবে সেটা আমরা এখন বার করব ঠিক আছে আচ্ছা তা আমরা এখন বার করতে চাই বি অফ আবুল উইথ রেসপেক্ট টু বাবুল দেখো আবুলের বেগ কত কার সাপেক্ষে বাবুলের সাপেক্ষে ঠিক আছে তাহলে বাবুল যখন দশ মিটার পার সেকেন্ড বেগে যায়। তখন আবুলের ব্যাগটাকে সে কত দেখবে সেটা আমরা এখন বার করতে চাই আচ্ছা তাহলে বি অফ আবুল উইথ রেসপেক্ট টু বাবুল সমান সমান হবে আবুলের ব্যাগ মাইনাস বাবুলের ব্যাগ ওকে আচ্ছা আবুলের ব্যাগের মান কত সেটা হচ্ছে পনেরো আচ্ছা তো দেখো আমরা শুধু মানটা বসাইছি এখন তাই না বিএ ভেক্টর এটা কিন্তু একটা ভেক্টর রাশি এটা একটা ভেক্টর রাশি বাট আমরা এখন মানটা বসাইছি দিকও তো দিতে হবে নাকি আচ্ছা তাহলে আমরা দিকটা কিভাবে প্রকাশ করছি দেখো যদি সে ডান দিকে যায় তাহলে আমরা চিহ্নটা প্লাস বসাবো আর সে যদি বাম দিকে যায় তখন আমরা মাইনাস বসাবো আচ্ছা তাহলে কোনো একটা ভেলোসিটি যদি ডান দিকে হয় মানে ডান দিকে যায় একটা বস্তু তখন তার ব্যাগকে আমরা প্লাস বলছি আর যদি সে বাম দিকে যায় তখন মাইনাস তাহলে কোনো একটা বস্তুর ব্যাগের সাথে প্লাস চিহ্ন দেখলেই তুমি তার দিকটা বুঝে যাবা যে সে ডান দিকে যাচ্ছে আর বেগের সাথে মাইনাস চিহ্ন দেখলে তুমি বুঝে যাবা সে বাম দিকে যাচ্ছে ওকে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আবুলের বেগের মান হচ্ছে পনেরো এবং সে ডান দিকে যাচ্ছে এই জন্য চিহ্নটা আমরা প্লাস বসাচ্ছি ঠিক আছে দেখো আমরা মানও বসালাম দিকও কিন্তু বসাইছি আচ্ছা এটা হচ্ছে ফর্মুলার মাইনাস ওকে বাবুলের ব্যাগের মান কত সেটা হচ্ছে দশ এবং সেও তো ডান দিকে যাচ্ছে তাই না এই জন্য চিহ্নটা হবে কি প্লাস দেখো মানও বসালাম দিকও কিন্তু বসাইছে আচ্ছা তো আমাদের এখানে থাকে পনেরো আর এখানে থাকে কত বাচ্চারা দশ তাহলে পনেরো মাইনাস দশ মানে হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড এটি হবে আবুলের বেগ কার সাপেক্ষে বাবুলের সাপেক্ষে দেখো তাহলে আবুলের বেগ বাবুলের সাপেক্ষে কত হচ্ছে মিটার পার সেকেন্ড এবং চিহ্নটা কি পজিটিভ এর মানে সে তাকে ডান দিকে যেতে দেখবে মানে বাবুল আবুলকে পাঁচ মিটার বেগে সামনের দিকে যেতে দেখবে আচ্ছা এখন আমি যদি তোমাকে বলতাম যে আবুল যখন এভাবে যাচ্ছে আবুল বাবুলকে কত বেগে যেতে দেখবে বাবুলকে কি সে দশ মিটার বেগে যেতে দেখবে না কত বেগে যেতে দেখবে সেটা তোমাকে বার করতে বলছি মানে বি অফ বাবুল উইথ রেসপেক্ট টু আবুল ওকে তাহলে আবুল যখন গতিশীল অবস্থায় বাবুলকে দেখছে বাবুলের বেগটা কত হচ্ছে তাহলে বি অফ বাবুল উইথ আবুল এটা আমরা বার করবো আচ্ছা তো এটা সমান সমান হবে বি বাবুল মাইনাস বি অফ আবুল আচ্ছা এই পর্যন্ত বুঝলা এখন বি অফ বাবুল এর মান কত দশ এবং দেখো তো সে ডান দিকে যাচ্ছে এই জন্য চিহ্নটা প্লাস হবে আচ্ছা তো আমরা প্লাস দিচ্ছি না মানে পজিটিভ মান মানে প্লাস টেন যে কথা টেন তো কি কথা পজিটিভ মান আচ্ছা তো আমাদের বি বাবুলের মান হচ্ছে দশ এবং সে ডান দিকে যায় এই জন্য পজিটিভ এটা আমাদের ফর্মুলার মাইনাস এখন বাচ্চারা বলো আবুলের বেগের মান কত সেটা হচ্ছে পনেরো আর তার দিকটা কোন দিকে ডান দিকে এই জন্য চিহ্নটা প্লাস প্লাসটা না দিলে হয় কারণ পনেরো বলতে আমরা পজিটিভে বুঝি আচ্ছা তাহলে থাকে কত দশ মাইনাস পনেরো মানে হচ্ছে মাইনাস পাঁচ মিটার পার সেকেন্ড বাচ্চারা দেখো বিয়ব বাবুল উইথ রেসপেক্ট টু আবুল কত হচ্ছে মাইনাস পাঁচ মিটার পার সেকেন্ড এর মানে হচ্ছে আবুল বাবুলকে দেখছে আবুল বাবুলকে দেখছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে ডান দিকে না বিপরীত দিকে মানে বিপরীত দিকে দেখছে মানে বাম দিকে দেখছে কারণ আমরা এই দিকটা তো মাইনাস বলছিলাম নাকি হ্যাঁ তো এখন দেখা পাচ্ছা বাবুল আবুলকে পাঁচ মিটার বেগে দেখছে কোন দিকে সামনের দিকে বাট আবুল বাবুলকে দেখতেছে পাঁচ মিটার বেগে বাট পিছনের দিকে ওকে আচ্ছা তাহলে আমরা ফর্মুলা দিয়ে মানগুলা বার করলাম এখন আমরা আসলে এই জিনিসটা একটু বুঝতে চাই হ্যাঁ কেন এরকম হচ্ছে মনোযোগ দাও আবুল আর বাবুল এই জায়গায় ছিল এক সেকেন্ড পর বাচ্চারা মনোযোগ দাও এক সেকেন্ড পর আবুল কয় মিটার যাবে সে পনেরো মিটার যাবে মানে এই জায়গায় আসবে আর বাবুল এক সেকেন্ড পর কয় মিটার যাবে সেটা হচ্ছে দশ মিটার যাবে আচ্ছা তো এখন লক্ষ্য করো আবুল বাবুল এই জায়গায় ছিল এক সেকেন্ড পর সে পনেরো মিটার চলে গেল বাট বাবুল গেল দশ মিটার তাহলে বাচ্চারা বলো তো বাবুলের সাপেক্ষে আবুল কয় মিটার গেল দেখো তো বাবুলের সাপেক্ষে আবুল কিন্তু পাঁচ মিটার আগায় গেল কোন দিকে সামনের দিকে এই জন্য সে বলবে যে আমি আবুলকে দেখেছি পাঁচ মিটার বেগে সামনের দিকে যেতে কারণ তার সাপেক্ষে তো সে পাঁচ মিটারে যাচ্ছে নাকি এই জন্য বাবুলের সাপেক্ষে আবুলের বেগ হয়েছে পাঁচ মিটার পার সেকেন্ড কোন দিকে সামনের দিকে ঠিক আছে কিন্তু আবুল যখন বাবুলকে দেখছে সে তার বেগের মান কত দেখছে পাঁচই দেখছে বাট কোন দিকে পিছনের দিকে কেন দেখো বাচ্চারা তাহলে বাবুলের সাপেক্ষে আবুল পাঁচ মিটার সামনে দিয়ে গেছে বাট আবুলের সাপেক্ষে বাবুল পাঁচ মিটার পিছনের দিয়ে গেছে কারণ দেখো সে সামনের দিকে যাওয়ার ফলে সে মনে করছে বাবুল পিছনে দিয়ে গেছে ওই যে গাড়ির গাছের কনসেপ্ট যে তোমার গাড়িটা সামনের দিকে যাচ্ছে বাট তুমি দেখতেছো গাছগুলো পিছনের দিকে যাচ্ছে কারণ তুমি সামনের দিকে যাচ্ছ বাট তোমার সাপেক্ষে গাছ পিছনের দিকে আচ্ছা তো এখন একই কনসেপ্ট এখানে দেখো বাবুলের সাপেক্ষে আবুল পাঁচ মিটার আগেই গেছে বাট আবুলের সাপেক্ষে বাবুল কিন্তু পাঁচ মিটার পিছায় গেছে এই জন্য সে দেখতেছে বাবুল পাঁচ মিটার বেগে পিছনের দিকে যাচ্ছে বুঝছো এই জন্য ব্যাগের মানটা পাঁচই আছে বাট দিকটা কোন দিকে পিছনের দিকে ওকে তাহলে আমরা বুঝলাম যে বাবুল যখন আবুলকে দেখবে সে পাঁচ মিটার বেগে সামনের দিকে দেখবে বাট আবুল যখন বাবুলকে দেখবে সে ওই পাঁচ মিটার বেগেই দেখবে বাট কোন দিকে পিছনের দিকে ঠিক আছে আচ্ছা তাহলে এখন বিষয়টা খেয়াল করো দুইটা বস্তু বা দুইটা গাড়ি বা দুইজন ব্যক্তি যখন একই দিকে যায় একজনের সাপেক্ষে আরেকজনের বেগের মান কত হয় একজনের সাপেক্ষে আরেকজনের বেগের মান কি বিয়োগ ফল হয় কিনা দেখো তো হ্যাঁ একজন পনেরো আরেকজন দশ লাস্ট পর্যন্ত একজনের সাপেক্ষে আরেকজনের বেগের মান হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড মান কিন্তু পাঁচই হয়েছে দেখো বাবুলের সাপেক্ষে আবুলের বেগও পাঁচ আবুলের সাপেক্ষে বাবুলের বেগের মানও পাঁচ বাট একজন দেখছে সামনের দিকে যায় আরেকজন আরেকজন দেখছে পিছনের দিকে যায় পার্থক্যতেই তোটুকুই ওকে তাহলে যখন দুইটা বস্তু একই দিকে যাবে একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ কত হবে পার্থক্য আচ্ছা যদি আমি তোমাকে বলতাম যে আবুলের বেগের মান দশ বাবুলের বেগের মানও দশ মানে দুজনের ব্যাগের মান সমান ওকে তাহলে একজন একজনের ব্যাগ কত দেখবে একজন একজনের ব্যাগ জিরো দেখবে কেন দেখো এখানে আছে তো এক সেকেন্ড পর দুজনে দশ মিটার যাবে তাহলে শেখ বলবে আমি এখানে আছি আমি এখানে আছি তার সাপেক্ষে আবুলের কোনো স্মরণ হয়েছে কিনা না কারণ দুজনেই একই দূরত্বে গেছে এরপরের সেকেন্ডও আবার একই দূরত্বে যাবে দশ মিটার সেও দশ মিটার চলে যাবে তাহলে তাদের একজনের সাপেক্ষে আরেকজনের কী নাই স্মরণ নাই এই জন্য বলবে সে আবুল বাবুল আবুলকে জিরো দেখবে আবুলও বাবুলকে জিরো দেখবে মানে একজনের সাপেক্ষে যেহেতু আরেকজনের ভেলোসিটি নাই মানে স্মরণ নাই এই জন্য একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ কী হচ্ছে জিরো তুমি এটা লক্ষ্য করবা দুইটা রিক্সা নেবা দুইটা রিক্সা একই বেগে তুমি কি করো রান করাও একই বেগে পাঠাও এই রিক্সার মানুষ দেখবে ওই রিক্সার মানুষটাকে স্থির ওই রিক্সার মানুষ দেখবে এই রিক্সার মানুষটাকে স্থির কারণ একজনের সাপেক্ষে আরেকজনের কি হচ্ছে না স্মরণ হচ্ছে না কারণ দুজনেই একই বেগে সামনের দিকে যাচ্ছে ঠিক আছে তো একই ব্যাগে গেলে আমরা কি জানি একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ হবে কি বিয়োগ দশ মাইনাস দশ মানে কত হবে জিরো কনসেপ্টটা কি বুঝছি আচ্ছা তাহলে আমাদের দুই নম্বর কনসেপ্টটা ছিল যখন দুইটা বস্তু একই দিকে যাবে তখন একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ কত হবে একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ হয় বিয়োগ ফল এটা আমরা বুঝছি কিন্তু একজন দেখবে সামনের দিকে যায় আরেকজন দেখবে পিছনের দিকে যায় ওকে তো এটাই ছিল আমাদের দুই নাম্বার কনসেপ্ট এখন বাচ্চারা তিন নাম্বার কনসেপ্ট একটু দেখো খুবই মজা মনোযোগ তিন কনসেপ্ট হচ্ছে বাচ্চারা লক্ষ্য করো তিন কনসেপ্ট হবে যে আবুল যেই দিকে যাবে বাবুল তার উল্টা দিকে আসবে দেখো ওকে আচ্ছা চিত্রটা সুন্দর হয় নাই আমরা সুন্দর করে আঁকি চিত্র হচ্ছে ফিজিক্সের প্রাণ চিত্র হবে সিনেমার কেন মধ্যে ওকে আচ্ছা যাই হোক বাচ্চারা সুন্দর হবে আর কি হ্যাঁ আচ্ছা তাহলে এটা আমাদের আবুল এটা আমাদের বাবুল তাহলে আবুল যাচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে এই দিকে আর বাবুল আসতেছে এই দিকে দশ মিটার পার সেকেন্ড বেগে আচ্ছা তাহলে আমাদের এই কেসটা হচ্ছে দুজন ব্যক্তি বা দুজন গাড়ি চিন্তা করতে পারে একই পরস্পরের বিপরীত দিকে আসলে কি হবে আচ্ছা তাহলে বাবুল যখন স্থির থেকে মনে করো তার ব্যাগ জিরো স্থির থেকে আবুলকে দেখবে তখন সে দেখবে যে আবুল পনেরো মিটার করে আসতেছে মানে তার ব্যাগ কিন্তু ঠিকই দেখবে বাট সে যখন গতিশীল অবস্থায় আবুলকে দেখবে তার ব্যাগ কিন্তু পনেরো হবে না কত হবে সেটা আমরা এখন বার করব ঠিক আছে তা আমরা এখন বার করতে চাই দি অফ আবুল উইথ রেসপেক্ট টু বাবুল ওকে তাহলে বাবুল যখন গতিশীল অবস্থায় আবুলকে দেখছে তার ব্যাগ কত তাহলে বি অফ আবুল আবুলের বেগ বাবুলের সাপেক্ষে সম করতে হবে বি অফ আবুল মাইনাস বি অফ বাবুল এটা তোমাদের ফর্মুলা আচ্ছা তো আচ্ছা দেখো আবুলের ব্যাগের মান কত সেটা হচ্ছে পনেরো আচ্ছা আর দিকটা কোন দিকে ডান দিকে এই জন্য আমরা প্লাস বসাচ্ছি ওকে মাইনাস ফর্মুলার মাইনাস ওকে বাবুলের ব্যাগের মান কত সেটা হচ্ছে দশ বাচ্চারা দেখো দশ বাট সে কি ডানে যায় না বামে আসে বামে আসে এই জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি দেখো তাহলে বাবুলের বেগের মানও দিচ্ছি বাবুলের দিকও দিয়ে দিচ্ছি দেখো তাহলে বাবুল যেহেতু এই দিকে আসতে সেই জন্য আমাদের চিহ্নটা হয়ে গেছে মাইনাস আর আবুল যেহেতু ডানে যাচ্ছে এই জন্য আমাদের চিহ্নটা হচ্ছে প্লাস ওকে আচ্ছা তাহলে আমরা মানও বসালাম দিকও বসালাম আচ্ছা তাহলে এখানে থাকে পনেরো আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস তা লাস্ট পর্যন্ত পনেরো আর দশে কত হয়ে যাচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছে তাহলে আবুলের বেগ বাবুলের সাপেক্ষে কত হচ্ছে পঁচিশ মিটার পার সেকেন্ড দেখো তো চিহ্নটা আবার প্লাস আসছে এর মানে হচ্ছে বাবুল যখন এই গতিশীল অবস্থা আবুলকে দেখছে সে আবুলের বেগকে পনেরো দেখছে না সে পঁচিশ দেখছে এবং কোন দিকে দেখছে এই দিকে দেখো মানে কি এই দিকে ওকে আচ্ছা তা আমরা এখন বার করব যে আবুল যখন গতিশীল ছিল তখন বাবুলের বেগকে সে কত দেখেছে মানে বাবুলের বেগের মান কত আবুলের রেসপেক্টে সেটা আমরা এখন বার করবো দেখো তাহলে আবুল উইথ রেসপেক্ট টু আবুল আমরা মানগুলা বার করি তারপর আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দিব হ্যাঁ ওকে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হয় আচ্ছা তো আমরা এখন বার করতে চাই বাবুলের বেগ কত হয় আবুলের সাপেক্ষে আচ্ছা তাহলে বি অফ বাবুল উইথ রেসপেক্ট টু আবুল সমান সমান হবে বি অফ বাবুল মাইনাস বি অফ আবুল আচ্ছা বাবুলের বেগের মান কত সেটা হচ্ছে দশ বাট বাচ্চারা সে কিন্তু ডানে যাচ্ছে না বামের দিকে আসতেছে তখন কি বসাইতে হবে অবশ্যই নেগেটিভ বসাইতে হবে তাহলে মান হচ্ছে দশ এবং দিকটা হচ্ছে এই দিকে মাইনাসটা এই দিকে বুঝায় আচ্ছা এটা ফর্মুলার মাইনাস আর আবুলের ব্যাগের মান কত পনেরো এবং দিকটা কোন দিকে ডান দিকে জন্য পজিটিভ আচ্ছা তাহলে এখানে কত থাকতেছে মাইনাস দশ আর এখানে থাকতেছে মাইনাস পনেরো লাস্ট পর্যন্ত কত আসতেছে মাইনাস পঁচিশ মিটার পার সেকেন্ড ওকে তাহলে বাবুলের ব্যাগ আবুলের সাপেক্ষে কত হচ্ছে পঁচিশ হচ্ছে তাহলে আবুল যখন এরকম করে দৌড়ে যাচ্ছে সে কিন্তু বাবুলকে দেখছে দশ বেগে না সে দেখছে পঁচিশ বেগে এবং কোন দিকে যেতে দেখছে বলতো এই দিকে না হ্যাঁ তাহলে মাইনাস হওয়া মানে কি মাইনাস হওয়া মানে সে এই দিকে যেতে দেখবে বাবুলকে কত বেগে পঁচিশ ওকে আচ্ছা তা আমরা এখন এই জিনিসটা ফর্মুলা দিয়ে বুঝলাম যে মানগুলো কত হয় এখন আমরা কনসেপ্টটা বুঝবো ঠিক আছে ওকে তাহলে এখন বাচ্চারা মনোযোগ দাও তুমি এটা চিন্তা করবে কেমন তুমি একটা বাসে আছো বিপরীত দিকে আর একটা বাস আসতেছে তোমার বাসের বেগ হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড আর বিপরীত দিক থেকে যে বাসটা আসতেছে তার বেগ হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তুমি যখন গতিশীল অবস্থায় ওই বাসটাকে লক্ষ্য করো তুমি তার বাস বাসের যে ব্যাগটা থাকে তার ব্যাগ যেটা ছিল তুমি আসলে সেটা দেখো না তার চেয়ে বেশি দেখো আচ্ছা কত দেখবে সেটা দেখো আপাতত এখানে দেখো যখন দুইটা বস্তু বিপরীত দিক থেকে আসে তখন একজনের সাপেক্ষে আর একজন ব্যাগের মান কত হয় দেখো তো যোগফল না দেখো তো পনেরো আর দশ মিলে কত হয়ে যাচ্ছে পঁচিশ তাহলে মান সবসময় যোগফল হয়ে যাচ্ছে বাট একটু আগে আমরা দেখেছি যখন দুজন একই দিকে যায় একদিকে গেলে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হয় বিয়োগ ফল আর যখন বিপরীত দিক থেকে আসবে তখন একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ হবে যোগ ফল ওকে মানে বাবুলকে সে দেখবে যুগ ফলাকারে মানে পঁচিশ বেগে আবার বাবুল আবুলকে দেখবে যুগ ফল আকারে মানে পঁচিশ বেগে ওকে বাট বাবুল আবুলকে দেখতেছে এই দিকে যায় আর আবুল বাবুলকে দেখতেছে এই দিকে যায় বাট মান কত মান হচ্ছে যোগফল ঠিক আছে তো তুমি যখন এই বাসে থেকে ওই বাসটাকে লক্ষ্য করো তুমি ওই বাসের ব্যাগ কত দেখবা সেটা হচ্ছে তোমার বাসের ব্যাগ প্লাস তার বেসের ব্যাগ দুইটা যোগ হয়ে যাবে এবং তাকে তুমি এই দিকে যেতে দেখবা আর সে যখন তোমাকে দেখবে কত মানে দেখবে যোগফলাকারে এবং কোন দিকে সামনের দিকে বিষয়টা কি বুঝছো আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম যে যখন দুইটা বিপরীতমুখী বা বিপরীত দিক থেকে আগত দুইটা বস্তু থাকে যখন তার গতিশীল অবস্থায় একজন আরেকজনকে পর্যবেক্ষণ করবে তখন একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ কত হবে সেটা হচ্ছে যোগফল হবে হ্যাঁ দুটো যোগফল দে পনেরো আর দশ মিলে একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ হবে পঁচিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা আর সে তাকে কোন দিকে দেখবে সে যেদিকে যাচ্ছে ওই দিকে দেখবে মানে এইদিকে আর বাবুল আবুলকে কোন দিকে দেখবে এই দিকে দেখবে বাট বেগের মানটা বেড়ে গেছে বেগের মানটা বেড়ে গেছে দিক কিন্তু একই আছে দেখো সেই দিকে দেখতেছে আবার সে কিন্তু দেখো সে কিন্তু যাচ্ছে এইদিকে তাকে দেখতেছে এই দিকে বাট বেগের মান বেড়ে গেছে আবুল কিন্তু যাচ্ছে এই দিকে তাকে কিন্তু দেখছো এই দিকে বাট বেগের মান আর পূর্ণ থাকছে না বেড়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা তিনটা কনসেপ্ট দেখলাম ফার্স্ট কনসেপ্টে দেখলাম একজন স্থির থেকে আরেকজন বস্তুকে লক্ষ্য করলে কি বেগে দেখবে তারপর আমরা দেখলাম দুইটা গাড়ি বা দুইটা বস্তু একই দিকে যদি যায় একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগের মান কত হয় বিয়োগফল আর আরেকটা দেখলাম যে যদি দুইটা বস্তু বিপরীত দিক থেকে একজন আরেকজনকে পর্যবেক্ষণ করে তখন একজনের সাপেক্ষে আরেকজন বেগের মান কত হবে যোগফল মানে দুজন দুজনের বেগের মান কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ওকে আচ্ছা তো আমাদের এটা ছিল তিন নম্বর কনসেপ্ট এখন আমরা চার নম্বর কনসেপ্টে যাবো বাচ্চারা লক্ষ্য করো চার নাম্বার কনসেপ্টে তোমাকে কি বলছে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হ্যাঁ দেখো মনোযোগ দাও চার নম্বর কনসেপ্টে তোমাকে কি বলে দেখো আবুল এই দিকে যাচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে বাবুল এইদিকে যাচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগে এবং আবুল আর বাবুলের মাঝখানে যে কোন সেটা হচ্ছে আলফা সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আচ্ছা তো আমাদের একটা রাস্তা আছে দেখো আবুল এদিকে যায় বাবুল এদিকে যায় এরকম দুটা রাস্তা আছে ওকে আবুল যাচ্ছে পনেরো বেগে বাবুল যাচ্ছে দশ বেগে আচ্ছা যখন আবুল স্থির থেকে মনে করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করে তার বেগ নাই আবুল এখানে দাঁড়িয়ে আছে সে যখন বাবুলকে দেখবে সে কিন্তু বাবুলকে এই পথে যেতে দেখবে কত বেগে যেতে দেখবে দশ মিটার বেগে যেতে দেখবে বাট সে যখন গতিশীল অবস্থায় বাবুলকে দেখবে সে কিন্তু বাবুলের ব্যাগ দশ দেখবে না একটা নতুন মানে দেখবে এবং তার দিক কিন্তু এটা দেখবে না নতুন একটা দিকে দেখবে সেই ব্যাগটাকে তো আমরা আপেক্ষিক বেগ বলি না যে একজনের সাপেক্ষে আরেকজনের ব্যাগ কত হয় ঠিক আছে তা আমরা এখন বার করতে চাচ্ছি আবুল যখন গতিশীল অবস্থায় মানে এই দিকে যাওয়া অবস্থায় বাবুলকে দেখছে সে বাবুলের বেগ কত দেখছে এবং কোন দিকে দেখছে এটা আমরা বার করব ঠিক আছে তা আমাদের বার করতে হবে বি অফ বাবুল উইথ রেসপেক্ট টু আবুল বাবুলের বেগ আবুলের সাপেক্ষে আচ্ছা তো আগে আমরা লিখতে পারি বি অফ বাবুল মাইনাস বি অফ আবুল যার সাপেক্ষে সেটা ম্যানেজ করে দিব আচ্ছা তো এখন বাচ্চাটা মনোযোগ দাও এটাকে কি লেখা যায় বি অফ বাবুল প্লাস মাইনাস বি অফ আবুল হ্যাঁ লেখা যায় আচ্ছা এখন দেখো তোমার বি অফ বাবুল উইথ রেসপেক্ট টু আবুল মানে আবুলের সাপেক্ষে বাবুলের বেগ পেতে হলে তোমাকে এখন দুইটা ভেক্টরের যোগ করতে হবে একটা ভেক্টর একটা ভেক্টর হচ্ছে বিবি ভেক্টর আর একটা হচ্ছে মাইনাস বি ভেক্টর ঠিক আছে আচ্ছা তো এখন মনোযোগ দাও এটা হচ্ছে তোমার বিবি ভেক্টর যার মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দিকে দিকে যার মানটা হচ্ছে দশ তাই না বাচ্চারা হ্যাঁ আর বি এ ভেক্টরটা কিন্তু এতটুকু বাট বাচ্চারা মাইনাস বি এর ভেক্টরটা কোন দিকে তার বিপরীত দিকে হবে একটা ভেক্টরকে মাইনাস দ্বারা গুণ করলে কি হয় তার দিকটা উল্টে যায় তাহলে আমাদের মাইনাস যে বি ভেক্টরটা আছে তার দিকটা হবে এইদিকে ওকে আচ্ছা এটা আমাদের মাইনাস বিয়ে ভেক্টর আচ্ছা মাইনাস বিয়ে ভেক্টরের মান কত দেখো এটার মান যদি পনেরো হয় এটার মানও পনেরো হবে পনেরো ঘর হবে ওকে তো এটার মানও পনেরো দিকটা এই দিকে এ বলতে কি বুঝবা যে এটার মান পনেরো হলে এটার মান মাইনাস পনেরো এটা হবে না বাচ্চারা এটাকে যদি আমি এটা দ্বারা মানে মাইনাস বি এ দ্বারা প্রকাশ না করে আমি যদি বলতাম এটা এই ভেক্টর তুমি কি বলতা তুমি বলতা যে ভাইয়া এ ভেক্টরের মান এখান থেকে পর্যন্ত মানে পনেরো ঘর আর দিকটা এই দিকে এটাই বলতা তুমি এখন মাইনাস বি এ বলতে এটাই বুঝবা যে মাইনাস বি একটা ভেক্টর যার মান এখান থেকে এই পর্যন্ত দিকে দিকে ওকে মান কিন্তু নেগেটিভ না বাচ্চারা একটা ভ্যাক্টরকে মাইনাস দ্বারা গুণ করলে তার দিকটা উল্টে যায় মান একই থাকে এখানে পুণ্য গোড় হলে এখানেও পুণ থাকবে আর দিকটা এই দিকে হবে ঠিক আছে আমরা জাস্ট প্রকাশ করছি যে সে বিয়ের বিপরীত দিকে এই মাইনাস বি আচ্ছা তো যাই হোক বাচ্চারা মনোযোগ দাও তা আমাদের কোন দুইটা ভেক্টরের লোভ দিবার করতে হবে একটা হচ্ছে বিবি ভেক্টর আর একটা হচ্ছে মাইনাস বি এ ভেক্টর তাহলে এটা আমাদের বিবি ভেক্টর এটা আমাদের মাইনাস বি ভেক্টর তাহলে এই দুইটা ভেক্টরের ভ্যাক্টরের লব্ধিবার করতে হবে তাই না লব্ধি বার করলেই তুমি কি পেয়ে যাবা বাবুলের বেগ পেয়ে যাবা কার সাপেক্ষে আবুলের সাপেক্ষে আচ্ছা বলো তো এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এই দুইটা ভেক্টর লব্ধি কী ব্যবহার করবা দুইটা ভেক্টর যখন একই বিন্দুতে কাজ করে তাদের লব্ধি কী ব্যবহার করতে হয় ওই দুইটা ভেক্টর দ্বারা একটা সামন্ত্রিক বানাইতে হবে দেখো এটাকে সমান্তরাল ধরে নিয়ে আসো এটাকে সমান্তরাল ধরে নিয়ে আসো ওকে ওকে তাহলে আমাদের এটা মাইনাস বিএ হলে এটাও মাইনাস বিএ হবে এটা বিবি হলে এটাও কি হবে বিবি বুঝছি তো নাকি তাহলে আমাদের দেখাতে হচ্ছে না এটা বিবি এটা মাইনাস বিএ তাহলে বিবি প্লাস মাইনাস বিএ করলে কি তোমার এটা লোভ হবে কি না হ্যাঁ তাহলে এটাই আমাদের লোভ দি ভেক্টর বাচ্চারা এবং এই ভেক্টরটা কত হবে এই ভেক্টরটা হবে বিবি প্লাস মাইনাস বিএ এটাই হবে না হচ্ছে না হ্যাঁ তাহলে বিবি ভেক্টর প্লাস মাইনাস বিএ বিএ ভেক্টর করলে তুমি কি পেয়ে যাবা সেটা হচ্ছে বি বিও বাবুল উইথ রেসপেক্ট আবুল বুঝছো আচ্ছা যাই হোক তা আমরা বুঝলাম যে এটাই হচ্ছে আমাদের বিয়বাবুল উইথ টু আবুল কারণ বিবি প্লাস মাইনাস বিএ ওকে কলে আমি এই ভেক্টরটা পাবো আর এটা আমাদের লব্ধি ভেক্টর আর এই দুটা লব্ধি ভেক্টরটাই হচ্ছে আমাদের বাবুলের বেগ সাপেক্ষে আবুলের সাপেক্ষে আচ্ছা তো এর মানে হচ্ছে কি দেখো এর মানে হচ্ছে আবুল যখন এই দিকে যাচ্ছে আমি তখন আবুলকে জিজ্ঞাসা করলাম আবুল আবুল তুমি কি বাবুলকে দেখেছো সে বলবে হ্যাঁ দেখেছি কোন দিকে দেখেছি এটা বলছে সে কিন্তু এই দিকে যেতে বলে নাই যে আমি তাকে এই দিকে দেখছি এটা বলে নাই আবুল আমাকে বলতেছে ভাই আমি তাকে এই দিকে যেতে দেখছি কত মানে যেতে দেখেছি সেটা হচ্ছে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরের যে মান সেই মানে যেতে দেখছি ঠিক আছে তা আমরা এখন এটাই বার করবো যে আবুলের সাপেক্ষে বাবুলের যে বেগটা হচ্ছে তা মানতেই তো টুকু এই ভেক্টরের মান বার করলে তো হবে না আমরা এখন এই ভেক্টরটার মান বার করব ওকে আচ্ছা তো এখন বাচ্চারা আমাকে একটু বলো যদি এটা একটা ভ্যাক্টর হয় এটা একটা ভেক্টর হয় তাদের মধ্যবর্তী কোন যদি তুমি জানো দেখো তো পুরা কোনটা কত একশো আশি একশো আশি থেকে সাইড বাদ দাও তাহলে কত হবে একশো বিশ ডিগ্রি এটাই কি এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কিনা হ্যাঁ আচ্ছা তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি আচ্ছা এটাকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে এটাকে আমরা প্রকাশ করতে পারি একশো আশি মাইনাস আলফা একশো আশি মাইনাস আলফার মানে একশো বিশ ডিগ্রি হবে ওকে যেহেতু পুরাটা একশো আশি একশো আশি মাইনাস আলফা করলে একশো বিশ ডিগ্রি পাওয়া আচ্ছা তুমি এই ভেক্টরের মান জানো সেটা হচ্ছে দশ এই ভেক্টরের মান জানো সেটা হচ্ছে কত পনেরো এবং তাদের মাঝখানে কোন জানো তাহলে এই দুইটা ভেক্টর মিলে যে লব্ধিটা হলো ওই লব্ধির মান কি বার করতে পারবা হ্যাঁ বাচ্চারা কিভাবে দুইটা ভেক্টর লব্ধির মান কি বার করে আমাদের ফর্মুলাটা কি ছিল রোট অফ প্রথম ভেক্টরের মান স্কোয়ার প্লাস দুই নাম্বার ভেক্টর মান স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথমটার মান দুই নাম্বারটার মান অন্তর্ভুক্ত আলফা সামন্ত্রিক সূত্র থেকে আমরা জানি আমরা এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো দেখো তাহলে বি অফ বা বল উইথ রেসপেক্ট টু বল হ্যাঁ মানে আমাদের লব্ধি ভেক্টর তো এইটা তাহলে এই লব্ধি ভেক্টরের মান কী হবে রুট অফ ওকে এখন আমরা কোনটাকে প্রথম ভেক্টর ধরব দেখো আমরা এটাকে প্রথম ভেক্টর ধরে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যে এটার সাথে কোনটা হচ্ছে থিতা আমরা এটার সাথে ধরতে পারতাম বাট আমরা ওইটার সাথে ধরে নিয়েছি কেন দেখো বাবুল কিন্তু যাচ্ছিল এই বরাবর বাট আবুল তাকে এই বরাবর দেখে নাই সে দেখতেছে এরকম করে বেঁকে 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 সে এই বরাবর গেছে তাহলে দেখো তো সে কি একটা কোণে বেঁকে গেছে না হ্যাঁ কত কোণে বেঁকে গেলে এই কোনটা আমরা বার করছি তাহলে এই জন্য আমরা থিতাটা ধরে নিচ্ছি তাহলে আমরা যার বেগ বার করছি তার সাথে থিতাটা ধরে নিয়েছি ওকে তাকে তো দেখার কথা এই দিকে এই দিকে দেখছে না সে দেখছে এই বরাবর তাহলে একটা কোণে পেকে গেল না কত কোণে পেকে গেল সেই কোনটা আমাদের ঠিক আছে ওকে তাহলে যার সাথে উৎপন্ন করে এটা আমাদের প্রথম আর যে ভেক্টর আছে এটাকে কোন আমরা দুই নাম্বার ভেক্টর বলি তাহলে আমাদের লব্ধি ভেক্টরের মান হবে রোট ওভার অফ প্রথম ভেক্টরের মান স্কোয়ার প্লাস দুই নাম্বার ভেক্টরের মান স্কোয়ার বাচ্চার এটা কি মাইনাস পুণ কি মানে এই ভেক্টর মান কি মাইনাস পুণ না এটা বললো ঘুনা হবে কিন্তু তোমার তো যাই এই ভেক্টরের মান হচ্ছে পনেরো তাহলে প্রথম ভেক্টরের মান দশ দুই নাম্বার ভেক্টরের মান পনেরো প্রথম ভেক্টরের মান স্কোয়ার প্লাস দুই নাম্বার ভেক্টরের মান স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দুই নম্বর ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের কোসাইন তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত একশো বিশ তাহলে কজ অফ কত হবে একশো বিশ করলে তুমি লব্ধি ভেক্টরের মানটা পেয়ে যাবা এবং এটা আসবে থার্টিন পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড এর মানে হচ্ছে দেখো বাবুল কিন্তু দশ বেগে যাচ্ছিল বাট আবুল যখন গতিশীল অবস্থায় বাবুলকে দেখছে সে তাকে দেখছে এই বরাবর যেতে কত বেগে যেতে দেখেছে সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে তাহলে সে এই বরাবর যাচ্ছে কত বেগে থার্টিন পয়েন্ট মিটার পার সেকেন্ড এটা লোভ দিবে আচ্ছা এখন আমরা বার করতে চাই এই দিকটা কত মানে কত কোনো শিফট হয়ে গেল সেটা আমরা এখন বার করতে চাই দেখো তাহলে আমরা দিক বার করবো না আচ্ছা তাহলে টেন থিতার ফর্মুলাটা অ্যাপ্লাই করবো টেন থিতার সমান সমান কি ছিল যার সাথে কোন উৎপন্ন করে সেটা আমরা দেখবো সেটা হচ্ছে বিবির সাথে কোন উৎপন্ন করে আরেকটা যে ভেক্টর আছে তার মান নিব। তাহলে আরেকটা ভেক্টর যেটা আছে তার মান হচ্ছে পনেরো তার সাথে হবে সাইন নিচে হবে তার সাথে কস ওকে তাহলে আমরা দেখব যে কার সাথে কোন উৎপন্ন করে সে দোষের সাথে কোন উৎপন্ন করে আরেকটা যে ভেক্টর আছে তার মানটা দেখব তার মান হচ্ছে পনেরো তোর অপোজিট সাইন নিচে হবে অপোজিট কস আর এখানে হবে মাঝখানে কোনটা নাকি আর এখানে কি হবে দেখো তোর অপোজিট সাইন আলফা আলফা মানে কত বছর একশো বিশ ডিগ্রি মানে তাদের মাঝখানে কোন তাহলে অপোজিট সাইন আলফা নিচে হবে অপোজিট কজ আলফা আর যার সাথে কোন উৎপন্ন করেছিল ওই বাহুটা যোগ এটা আমরা জানি না তার ফর্মুলা থেকে তাহলে আমরা কি জানি আমরা দেখব লব্ধিটা কার সাথে কোন উৎপন্ন করে সে এই বাহুর সাথে কোন উৎপন্ন করে তাহলে আরেকটা যে ভেক্টর আছে তার মান কত তার মান হচ্ছে পনেরো তাহলে উপরে হবে অপোজিট সাইন নিচে হবে অপোজিট কজ এবং অ্যাঙ্গেলটা হবে তাদের মাঝখানের অ্যাঙ্গেল নাকি তাহলে অপোজিট সাইন আলফা নিচে অপোজিট কজ আলফা আর যার সাথে কোন উৎপন্ন করে সেটা যোগ জানি তোমরা নাকি আচ্ছা তাহলে আমাদের দেখো তো বাচ্চারা টেন্থিতার মানটা আমরা এই মানগুলো যদি বসাই দেই আমরা কি মানটা বার করতে পারবো কি না হ্যাঁ তাহলে আমরা যদি টেন থিতার মানটা বার করতে পারি আমরা কি থিতার মানটা বার করতে পারবো হ্যাঁ ইনভার্স করলেই সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান জিরো ডিগ্রির মতো আসবে বাচ্চারা তাহলে দেখো তো বাচ্চারা কি হচ্ছে তাহলে সে এদিকে যাওয়ার কথা বাট সে শিফট হয়ে কত কতক্ষণে শিফট হয়ে যাচ্ছে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান জিরো ডিগ্রি আচ্ছা তো এখন বাচ্চারা মনোযোগ দিবা দেখো তাহলে বাবুল যাচ্ছিলে এই দিকে আবুল যাচ্ছিল এইদিকে আমি যখন আবুলকে জিজ্ঞাসা করলাম আবুল আবুল তুমি কি বাবুলকে দেখেছ সে বলছে হ্যাঁ দেখেছি সে কিন্তু আমাকে বলে না আমি এই দিকে দেখেছি সে আমাকে বলছে যে আমি তাকে এই বরাবর দেখেছি ওকে কত মানে দেখেছি সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট টু টু এবং দিকটা এই দিকে তাহলে দেখা তো কত কোণে শিফট হলো এই কুনটি তো আমরা বার করেছি নাকি এই কুনটি হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান জিরো ডিগ্রি তাহলে সে এখান থেকে সেভেন্টি নাইন ডিগ্রি কোণে শিফট হয়ে গেলো কি বুঝছি আচ্ছা তাহলে এই কুনটা হচ্ছে সেভেন্টি নাইন তাহলে তার সাপেক্ষে কত গুণে শিখতে হলে বলো তো তার সাপেক্ষে আবুলের সাপেক্ষে কত গুণে এটা তো আমার বিবির সাপেক্ষে সেভেন্টি নাইন তাহলে আবুলের সাপেক্ষে হবে সিক্সটি প্লাস সেভেন্টি নাইন তাহলে এই কোনটা কত আমি যদি তোমাকে বার করতে বলি যে আবুল থেকে কত কুণে সে দেখেছে বা আবুল তার সাপেক্ষে কত কুণে তাকে যেতে দেখেছে তাহলে এই কোনটা হবে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস সেভেন্টি নাইন পয়েন্ট ওয়ান জিরো এই দিকটা বা এই থিতাটা হচ্ছে আবুলের সাপেক্ষে আর আমরা যেটা বার করলাম এটা কার সাপেক্ষে সেটা হচ্ছে এই দিকের সাপেক্ষে কত গুণে বেগে চেঞ্জ হয়ে গেছে মানে কত গুনে বেগে গেছে আচ্ছা তাহলে আমি যখন আবুলকে জিজ্ঞাসা করলাম যে সে বাবুলকে কত বেগে দেখেছে সে বার করে দিতে পারলো কোন দিকে দেখেছে সেটাও বার করতে পারলো যে বাবুল থেকে সেভেন্টি আর আবুল থেকে কত সিক্সটি প্লাস সেভেন্টি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আবুলের সাপেক্ষে বাবুলের বেগটা কত হলো তার মান কত দিক কত অনুরূপভাবে আমি যদি বলতাম যে বাবুল বাবুল তুমি কি আবুলকে দেখেছ দেখেছে কত মানে কোন দিকে সেটা আমরা এখন বার করব ঠিক আছে আমরা এখন বার করব যে আবুলের বেগ কত হয় বাবুলের সাপেক্ষে ওকে আচ্ছা মনোযোগ দাও আমাদের আবুল এই বরাবর যাচ্ছে কত বেগে পনেরো মিটার পার সেকেন্ড বেগে আমাদের বাবুল এই বরাবর যাচ্ছে কত বেগে সেটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগে তাদের মধ্যবর্তী কোন কত সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আচ্ছা তাহলে আবুলের বেগের হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড এই দিকে বাবুলের বেগের হচ্ছে দশ মিটার পার সেকেন্ড এই দিকে আচ্ছা আমি যদি বাবুলকে বলি বাবুল বাবুল তুমি কে আবুলকে দেখেছ সে বলবে হে দেখেছি তাহলে বাবুল আবুলকে কোন দিকে যেতে দেখবে কত মানে যেতে দেখবে সেটা আমরা এখন বার করব। ঠিক আছে আচ্ছা তো মনোযোগ দেওয়া বাচ্চারা যদি বাবুল এই জায়গায় স্থির থেকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবুলকে পর্যবেক্ষণ করতো তো দেখো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবুলকে পর্যবেক্ষণ করলে কি হবে জানো সে আবুলকে এই বরাবরে যেতে দেখবে কত মানে পনেরো মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখবে ঠিক আছে যদি বাবুল স্থির থেকে পর্যবেক্ষণ করে তাহলে আবুলের বেগের মান দিক ওইটাই দেখবে ঠিক আছে মানও ঠিক থাকবে দিকও ঠিক থাকবে কিন্তু সে যদি গতিশীল অবস্থায় আবুলকে পর্যবেক্ষণ করে তাহলে কিন্তু সে আবুলের বেগের মান পনেরো দেখবে না নতুন একটা মানে দেখবে 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 না নতুন একটা দিকে ঠিক আছে আমরা এখন এটাই বার করব যে বাবুল যদি গতিশীল অবস্থায় আবুলকে পর্যবেক্ষণ করে তাহলে সে আবুলকে কত মানে যেতে দেখবে কোন দিকে যেতে দেখবে সেটা আমরা এখন বার করব ঠিক আছে তা আমরা বার করতে চাই বি অফ আবুল উইথ রেসপেক্ট টু বাবুল ওকে আবুলের বেগের মান কত বাবুলের সাপেক্ষে আচ্ছা তাহলে এটা হবে বি অফ আবুল মাইনাস বি অফ বাবুল আচ্ছা এটা কি লেখা যায় বাচ্চারা বি অফ আবুল প্লাস মাইনাস বি অফ বাবুল লেখা যায় কি না হ্যাঁ আচ্ছা মানে বিয়োগ আসলে এক প্রকার যোগ নাকি তাহলে তুমি যদি এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর যোগ করো তাহলে তুমি বিএ ভেক্টর মাইনাস বি ভেক্টর পেয়ে যাবা আচ্ছা তাহলে আমাকে যদি বলে যে বি অফ আবুল উইথ রেসপেক্ট টু বাবুল বার করো এটা তুমি কী বার করবা তুমি হচ্ছে এই ভেক্টরের সাথে যদি এই ভেক্টরটার ভেক্টর যোগ করতে পারো করে দুইটা ভেক্টরের যে লব্ধিটা হবে ওই লব্ধিটি হবে আসলে বি অফ আবুল উইথ রেসপেক্ট বাবুল মানে বাবুলের সাপেক্ষে আবুলের ব্যাগ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কোন দুইটা ভেক্টর যোগ করতে হবে একটা হচ্ছে বিএ আর একটা হচ্ছে মাইনাস বিবি ওকে আচ্ছা তো বাচ্চারা মনোযোগ দাও আমাদের বিএ ভেক্টরটা কতটুকু বিএ ভেক্টরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আচ্ছা তাহলে বিএ ভেক্টরের মান কত সেটা হচ্ছে পনেরো দিক হচ্ছে এই দিকে আচ্ছা আমাদের আর একটা কী লাগবে সেটা হচ্ছে মাইনাস বিবি ওকে আচ্ছা তাহলে মাইনাস বিবি যে ভেক্টরটা আছে দেখো এটা হচ্ছে বিবি ভেক্টর এটাকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে তার দিকটা উল্টাই যাবে তাহলে এই বরাবর কাজ করবে ওকে তাহলে এই ভেক্টরটাই হবে বাচ্চারা আমাদের মাইনাস বিবি ভেক্টর ওকে তাহলে বিবি ভেক্টরটাকে মাইনাস দ্বারা গুণ করার পর আমরা কি পেয়েছি মাইনাস বিবি ভেক্টর যার মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দিকেই দিকে যদি এই ভেক্টরের মান দশ হয় এটার মানও দশ হবে ওকে মান একই থাকবে জাস্ট দিকটা উল্টে গেছে ঠিক আছে তা আমি যদি বলতাম যে এই ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর তুমি কি বলতো তুমি বলতা ভাইয়া সি ভেক্টর মান এখান থেকে এই পর্যন্ত দিকেই দিকে তাহলে মাইনাস ভিও একটা ভেক্টর যার মান এখান থেকে এই পর্যন্ত দিকেই দিকে মানে মান দশই আছে দিকটা এই দিকে বুঝছো তো নাকি তাহলে আমরা এটাকে কেন মাইনাস বিবি দ্বারা প্রকাশ করছি কারণ সে বিবির বিপরীত দিয়ে কাজ করছে এই জন্য বিবি দ্বারা প্রকাশ করছে ঠিক আছে তাহলে এই ভেক্টরের মান কিন্তু নেগেটিভ না এই ভেক্টরের মান আছে এবং এর এর মান মান কত হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের বি একটা ভেক্টর মাইনাস বিবি একটা ভেক্টর তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভ্যাক্টর এর কোন দিকে হবে ঠিক আছে তাহলে যদি কোন একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে ওই দুইটা ভেক্টরের লোব আমরা বার করতে পারি কিভাবে এই দুইটা ভেক্টর দ্বারা একটা সামান্তরিক বানাইতে হবে কীভাবে দেখো এটাকে সমান্তরাল এখানে নিয়ে আসবা এটাকে সমান্তরাল এখানে নিয়ে আসবা ওকে তাহলে এটা হচ্ছে বিএ ভেক্টর হবে এটা বিয়ে হলে এটাও বিএ এটা মাইনাস বিবি হলে এটাও মাইনাস বিবি ভেক্টর ঠিক আছে ওকে তাহলে আমরা ওই দুইটা ভেক্টর দ্বারা একটা সামান্তরিক বানাবো বানানোর পর ওই বিন্দুগামী যে কর্ণটা হবে ওই কর্ণটাই তাদের লোভ দিকে প্রকাশ করে ঠিক আছে আচ্ছা তো আচ্ছা আর মনোযোগ দাও এটা হচ্ছে আমাদের বিএ ভেক্টর আর এটা আমাদের মাইনাস বি ভেক্টর তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টর যদি আমরা করি তাহলে আমরা লব্ধি ভেক্টর পাবো আচ্ছা তাহলে এটা হচ্ছে এ ভেক্টর এটার সাথে আমরা কোন ভেক্টরটাকে যোগ করছি সেটা হচ্ছে মাইনাস বি ভেক্টর তাহলে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর করে যে লব্ধিটা পাবো ওই লব্ধিটা আসলে কাকে বুঝায় ওই লব্ধিটা আসলে বাবুলের সাপে কাবুলের বেগকে বুঝায় তাহলে আমাদের এটাই তো সেই লব্ধি নাকি তাহলে ওই লব্ধিটাই আসলে আমাদের বি অফ আবুল উট্রাস্পেক্ট টু বাবুল ঠিক আছে তাহলে আমাদের বাবুলের সাপেক্ষে কাবুলের বেগের মান হবে এখান থেকে এই পর্যন্ত দেখতে হবে এই দিকে ঠিক আছে এখন আমাকে মানটা বার করতে হবে দিকটা বার করতে হবে আচ্ছা তো আমরা এখন এই মানটা বার করব মনোযোগ দিবা ওকে তাহলে এই ভেক্টরের মান কত সেটা হচ্ছে 15 এই ভেক্টরের মান কত বাচ্চা সেটা হচ্ছে 10 কারণ এটার এ ভেক্টরের মান 10 হলে এটাও 10 কারণ আমরা মাইনাস দ্বারা গুণ করে বিপরীত ভেক্টরটা নিয়েছে এটার মান 10 হলে এটাও 10 আচ্ছা তাহলে এটা দশ এটা পনেরো তাতে মধ্যবর্তী কোনটা কি তুমি জানো হ্যাঁ বাচ্চারা দেখো এই দুইটা ভ্যাক্টর মধ্যবর্তী কোন হচ্ছে এইটা ওকে তাহলে পুরাটা হচ্ছে একশো আশি একশো আশি থেকে তুমি আলফাকে বাদ দিয়ে দাও দিলে তুমি কত পাবা তাহলে তুমি এই কোনটা পেয়ে যাবা তাহলে একশো আশি মাইনাস আলফা মানে সিক্সটি ডিগ্রি বাদ দিবা একশো আশি থেকে সিক্সটি ডিগ্রি বাদ দিলে হবে একশো বিশ ডিগ্রি ওকে তাহলে ভেক্টর দ্বয়ের মাঝখানের কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি এ পর্যন্ত বুঝছি এখন আমরা এই লব্ধির মানটা বার করব আচ্ছা তো আমরা এখন ধরে নিচ্ছি আমাদের যে দিটা আছে মানে এটাই তো আমাদের না নাকি এটা বি এর সাথে থিতা কোণ উৎপন্ন করছে ওকে আমরা থিতাটা কার সাপেক্ষে ধরে নিব আমরা দেখব দেখো বাচ্চারা বাবুল আবুলকে এই বরাবর দেখার কথা সে কি তাকে এই বরাবর দেখছে না সে বেকে লাস্ট পর্যন্ত এই বরাবর দেখছে তাহলে দেখার কথা এই দিকে দেখছে এই দিকে তাহলে একটা বেঁকে গেল অ্যাঙ্গেল কত কোণে বেঁকে গেল সেই কোনটাকে আমরা থিতা ধরে নিচ্ছি আমরা থিতাটা এটার সাথে না ধরে এটা শুধু ধরতে পারতাম বাট সবসময় আমরা ধরবো যে ভেক্টরটার দিক আমরা বার করতে চাই আমরা আবুলের দিক বার করতে চাই তাহলে সে তাকে তো দেখার কথা এই দিকে বাট সে তাকে দেখছে এই বরাবর তাহলে কত কোণে বেঁকে গেল সেই কোনটা আমরা থিতা ধরে নিব ঠিক আছে আচ্ছা তা আমরা এখন বার করব এই লব্ধি ভেক্টরের মান কত এবং তার দিক কত মানে এই লব্ধি ভেক্টরটা বিয়ের সাথে কত কোণ উৎপন্ন করে সেই কোণটা আমরা বার করবো ঠিক আছে যদি দুইটা ভেক্টরের মান দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে আমরা কিন্তু লব্ধির মান দিক বার করতে পারি সামন্তরিক সূত্র থেকে তো বাচ্চারা বলো তাহলে লব্ধির মান কত হবে রেসপেক্ট টু বা আবোল কি হবে দেখো তাহলে লব্ধি ভেক্টরটা যার সাথে কোন উৎপন্ন করে এটা আমাদের এক নাম্বার ভেক্টর আর একটা যে ভেক্টরটা আছে তাকে আমরা দুই নাম্বার ভেক্টর বলি তাই তো আচ্ছা তো লব্ধির মান হবে ওভার অফ প্রথম ভেক্টরের মান স্কোয়ার প্লাস দুই নাম্বার ভেক্টরের মান স্কোয়ার প্লাস টু ইন্টু প্রথমটার মান ইন্টু দুই নাম্বারটার মান তাদের মধ্যবর্তী কোণের কোসাইন মানে কজ একশো বিশ ডিগ্রি ওকে কল আমরা লব্ধির মান পেয়ে যাব এবং এর মানও থার্টিন পয়েন্ট টু টু মিটার পার সেকেন্ড আসবে ঠিক আছে তাহলে আমাদের বাবুল আবুলকে কত বেগে যেতে দেখেছে সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট মিটার পার সেকেন্ড বেগে যেতে দেখেছে কোন দিকে সেটা হচ্ছে এই দিকে ঠিক আছে এখন আমরা এই থিতার মানটা বার করবো দেখো বাচ্চারা তাহলে টেন থিতা নিব ঠিক আছে ওকে তাহলে টেন থিতা সমান সমান কী হবে আমরা দেখবো এই থিতাটা কার সাথে কোন উৎপন্ন করছে এই ভেক্টরের সাথে তাহলে আরেকটা যে ভেক্টর আছে তার মান কত আরেকটা যে ভেক্টর আছে তার মান হচ্ছে দশ তাহলে অপোজিট যে ভেক্টর আছে তার সাথে সাইন হবে নিচে তার সাথে কজ হবে এবং তাদের মধ্যবর্তী কোন কত একশো বিশ ডিগ্রি এগুলো হবে সাইনের সাথে আর কজের সাথে ওকে তাহলে অপোজিট সাইন আলফা মানে মধ্যবর্তী কোন নিচে হবে অপোজিট কজ আলফা মানে মধ্যবর্তী কোন আচ্ছা আর নিচে কি হয় যার সাথে কোন উৎপন্ন করে ওই বাহুটা যোগ আমরা তোমার সামন্ত্রিক সূত্র থেকে এটা জানি যে অপোজিট সাইন আলফা নিচে অপোজিট কজ আলফা আর নিচে যার সাথে কোন উৎপন্ন করে ওই বাহুটা যোগ ওকে তাহলে আমরা যদি টেন থিতার মানটা বার করি দেখো তো আমরা বার করতে পারবো কিনা হ্যাঁ তাহলে আমরা টেন থিতার মান পেলে থিতার মানটা বার করতে পারবো কিনা বাচ্চারা হ্যাঁ তুমি ইনভার্স করলে থিতার মানটা পেয়ে পেয়ে যাবা চল্লিশ দশমিক এইট নাইন ডিগ্রি মতো আসবে বাচ্চারা তাহলে এর মানে কি দেখো তোমার এই কোনটা হচ্ছে চল্লিশ দশমিক এইট নাইন ডিগ্রি আচ্ছা তো আমি যখন আবুলকে জিজ্ঞাসা করেছি আবুল না সরি বাবুলকে জিজ্ঞাসা করেছি যে বাবুল বাবুল তুমি কি আবুলকে দেখেছ সে কিন্তু বলেছে দেখেছি তাহলে বাবুল আবুলকে কোন দিকে যেতে দেখেছে সে কিন্তু তাকে এই বরাবর যেতে দেখেছে কত মানে সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট টু টু এবং সে কত কোণে বেঁকে যেতে দেখেছে দেখো তো বাচ্চারা তাহলে আবুল যাওয়ার কথা এই দিকে বাট বাবুল কিন্তু তাকে এই বরাবর দেখেনি দেখেছে এই বরাবর ওকে কত কোণে বেঁকে যেতে দেখেছে সেটা হচ্ছে চল্লিশ দশমিক এইট নাইন তাহলে এই বরাবর যাচ্ছে কত মানে যাচ্ছে সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট টু টু ওকে তাহলে আবুল থেকে বেঁকে যাচ্ছে চল্লিশ দশমিক এইট নাইন কিন্তু আমি যদি তোমাকে বলতাম বলতো সে বাবুলের সাপেক্ষে কত কুণে যাচ্ছে তাহলে বাবুলের সাপেক্ষে হবে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস ফোরটি পয়েন্ট এইট নাইন মানে হচ্ছে হান্ড্রেড পয়েন্ট বাচ্চারা কত এইট নাইন ডিগ্রি বুঝছো তাহলে বাবুল থেকে একশো দশমিক আট নাইন বা এইট নাইন ডিগ্রি কোনে বেঁকে এই বরাবর যেতে দেখেছে ওকে বাবুল কত মানে সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট আর আবুল থেকে কত কোণে আবুল থেকে হচ্ছে চল্লিশ দশমিক এইট নাইন আর বাবুল থেকে হচ্ছে সিক্সটি প্লাস ফোরটি মানে হচ্ছে হান্ড্রেড পয়েন্ট এইট ঠিক আছে তা আমরা এটা বার করতে পারলাম যখন দুইটা বস্তু একটা অ্যাঙ্গেলে গতিশীল হবে তখন একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত হবে ওকে মানে আবুল বাবুলকে কত মানে দেখবে কোন দিকে দেখবে এটা আমরা বার করতে পারি অনুরূপভাবে বাবুল আবুলকে কত মানে দেখবে কোন দিকে দেখবে সেটা আমরা বার করতে পারি ঠিক আছে তাহলে এটাই ছিল আমাদের চার নম্বর কেস এখন আমরা বাচ্চারা পাঁচ নাম্বার কেস দেখব খুবই ইম্পর্টেন্ট বৃষ্টির প্রবলেমগুলো ঠিক আছে এই কনসেপ্ট দিয়েই আচ্ছা তো লক্ষ্য করো আমাদের পাঁচ নাম্বার কেস মনোযোগ দাও পাঁচ নম্বর কনসেপ্টে তোমায় কি বলছে লক্ষ্য করো এটা একটা রাস্তা তুমি এই রাস্তার উপর একটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছো এটা তোমার সাইকেল ওকে আর এটা হচ্ছে তুমি তোমার এক হাত হচ্ছে সাইকেলে আছে আর আর এক হাত হচ্ছে ছাতার উপরে আছে ওকে কারণ তখন বৃষ্টি পড়ছিল বৃষ্টি কত বেগে পড়ে সেটা হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড বেগে পড়ে এবং উপর থেকে নিচের দিকে পড়ে এটা তোমাকে দেওয়া আছে ওকে আচ্ছা যখন তুমি স্থির থাকবা মানে সাইকেলের উপর বসে বসে বৃষ্টিকে পর্যবেক্ষণ করবা ওকে তখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত হবে তখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মান ছয় মিটার পার সেকেন্ডই হবে এবং দিকটা উপর থেকে নিচের দিকেই হবে ওকে তাহলে তুমি যখন স্থির অবস্থায় বৃষ্টিকে পর্যবেক্ষণ করছো তখন তুমি বৃষ্টির বেগের মান ছয় মিটার পার সেকেন্ডে দেখবা এবং উপর থেকে নিচের দিকে দেখবা ওকে কারণ সে ছয় মিটার বেগে পড়ছে উপর থেকে নিচে আচ্ছা তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তোমাকে কোন দিকে ছাতা ধরতে হবে বাচ্চারা তাহলে যেদিকে বৃষ্টি পড়ছে মানে যে দিক থেকে বৃষ্টি পড়ছে তার বিপরীত দিকে ছাতা ধরতে হবে ওকে তাহলে তুমি লম্ব বরাবর ছাতা ধরবা তাহলে তোমার উপর আর বৃষ্টি পড়বে না ছাতার উপর পড়বে ওকে তাহলে এদিকে বৃষ্টি পড়বে এদিকে বৃষ্টি পড়বে বা তোমার উপর পড়বে না তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবা ঠিক আছে তো বাচ্চারা মনোযোগ যখন তুমি স্থির ছিলা তখন তোমার সাপেকে বৃষ্টির উপর থেকে পড়ছিল বাট তুমি যখন একটা ব্যাগের সামনের দিকে রওনা দিবা তখন তোমার সাপেকে বৃষ্টির ব্যাগ আর উপর থেকে হবে না সে তখন তির্যোগভাবে হবে ওকে তো আমরা এখন এটাই বার করবো যে আমি যখন স্থির থাকি তখন আমার সাপেকে বৃষ্টি উপর থেকেই পড়ে বাট আমি যখন গতিশীল হয়ে যাব বা তুমি যখন গতিশীল হয়ে যাবা তখন তোমার সাপেকে বৃষ্টির ব্যাগ আর উপর থেকে হবে না তির হবে এটা আমরা এখন বার করব ঠিক আছে আচ্ছা মনোযোগ দাও তো এটা হচ্ছে তোমার সে সাইকেল সে সুন্দর সাইকেল আর এটা হচ্ছে তুমি ওকে তাহলে তুমি তো ছাতাটা উপর থেকে ধরে রাখছিলা ওকে কিন্তু তোমার এখন সাইকেলের একটা ভেলোসিটি আছে বাচ্চারা সেটা হচ্ছে আট মিটার পার সেকেন্ড আর বৃষ্টি কত বেগে পড়ছিল সেটা হচ্ছে ছয় মিটার পার বেগে পড়ছিল তাহলে আমাদের বৃষ্টির যে বেগ সেটাকে আমরা বি রেইন বলছি যার মান হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড ওকে তাহলে বৃষ্টির ব্যাগের মান ছয় মিটার পার সেকেন্ড আর সাইকেলের ব্যাগের মান আট মিটার পার সেকেন্ড এখন আমরা কী বার করতে চাই আমরা এখন বার করতে চাই তুমি যখন আট মিটার পার সেকেন্ড বেগে যাবা তখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে মানে বি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল ঠিক আছে যে সাইকেলে থাকা অবস্থায় তোমার সাপেক্ষে বৃষ্টির বেগটা কত সেটা আমরা ওখানে বার করবো তাহলে বি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল তাহলে এটা সমস্যা হবে বি ফ্রেন মাইনাস বি অফ সাইকেল তাই না নাচ্চারা তাহলে এটা সমস্যা হবে বিফ রেন প্লাস মাইনাস বি অফ সাইকেল একই তো কথা হচ্ছিল তাই না আচ্ছা তো আচ্ছা মনোযোগ তুমি যদি এই ভেক্টরের সাথে এই ভেক্টর যোগ করো করার পর যে লব্ধি ভেক্টরটা হবে ওই লব্ধি ভেক্টরটাই আসলে কাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে বি অফ রেন উইথ রেসপেক্ট টু সাইকেল মানে সাইকেলের সাপেক্ষে রেইনের ভেলোসিটি বুঝাচ্ছে ওকে আচ্ছা তাহলে আমরা এই দুইটা ভ্যাক্টরে এখন লব্ধি বার করবো ওকে তাহলে আমাদের একটা ভেক্টর হচ্ছে এইটা যেটা হচ্ছে আমাদের বিআর ভেক্টর আর আরেকটা হচ্ছে বিসি ভেক্টর বাট আমাদের লাগবে হচ্ছে মাইনাস বিসি ভেক্টর তাহলে এটা যদি বিসি ভেক্টর হয় তাহলে তার বিপরীত দিকের যে ভেক্টরটা আছে তাহলে এটা কি হবে বাচ্চারা সেটা হবে তোমার মাইনাস বিসি ভেক্টর ওকে আচ্ছা তাহলে আমাদের এটা বিসি ভেক্টর হলে তার বিপরীত দিকের ভেক্টরটা হচ্ছে মাইনাস বিসি ভেক্টর মাইনাস বিসি ভেক্টরের মান কত সেটা কিন্তু আট মাইনাস সাত না কিন্তু ওকে তাহলে এটার মান যা এই ভেক্টরের মান তাই ওকে যেহেতু এটা বিসির বিপরীত দিকে এই আমি মাইনাস বিসি দ্বারা প্রকাশ করছি আমি মাইনাস বিসি দ্বারা প্রকাশ না করে যদি সি ভেক্টর দ্বারা প্রকাশ করতাম তুমি বলতো যে সি ভ্যাক্টরের মান এখান থেকে এই পর্যন্ত মানে আর আর দিকে দিকে তুমি এটি বলবা মাইনাস বিসি ভেক্টরের মান এখান থেকে এই পর্যন্ত দিকে দিকে ওকে আচ্ছা তাহলে এই বিন্দুতে দুইটা ভ্যাক্টর কাজ করছে একটা হচ্ছে নিচের দিকে আর একটা হচ্ছে এই দিকে তাহলে আমাদের এখন দরকার এই দুইটা ভ্যাক্টরের লব্ধি তাই না হ্যাঁ তাহলে দুইটা ভ্যাক্টরের লব্ধি কী ব্যবহার করতে হবে দেখো যদি কোনো একটা বিন্দুতে একসাথে দুইটা ভ্যাক্টর কাজ করে ওই দুইটা ভেক্টর লব্ধি বানানোর জন্য ওই দুইটা ভেক্টর দ্বারা একটা সামান্তরিক বানাইতে হবে এটাকে সমান্তরাল ধরে এখানে নিয়ে আসতে হবে এটাকে সমান্তরাল ধরে এখানে নিয়ে আসতে হবে এটা মাইনাস বিসি হলে এটা মাইনাস বিসি ভেক্টর এটা বিয়ার হলে এটাও বিআর ওকে আচ্ছা তাহলে ওই দুইটা ভেক্টর দ্বারা একটা সামান্তরিক বানানোর পর এক্ষেত্রে কিন্তু আয়ত হয়ে যাবে বাচ্চারা কেন দেখো তো কারণ বিয়ার খারাপ নিচের দিকে আর বিসি কেই বরাবর এই কত এটা কিন্তু সমকোণ আচ্ছা তো যাই হোক বাচ্চারা এই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করছে যাদের মাঝখানে কোনটা নাইনটি ডিগ্রি আমরা বুঝলাম ওকে তাহলে এই বিন্দুতে যে দুইটা ভেক্টর কাজ করছে ওই দুইটা ভেক্টর লোব দিবার করতে চাই তাহলে ওই দুইটা ভেক্টর দ্বারা কি করতে হবে একটা সামন্ত্রিক বানাইতে হবে এক্ষেত্রে আয়ত ক্ষেত্রে হবে সামুদ্রিক বানানোর পর ওই বিন্দুকে আমি যে কর্ণ ওই কর্ণটে আমাদের লব্ধি তাই না আচ্ছা তাহলে এটি আমাদের লব্ধি আচ্ছা তাহলে বাচ্চারা মনোযোগ দিবা এটা বি এটা মাইনাস বিসি তাহলে বি প্লাস মাইনাস বিসি দেখো তাহলে বিআর ভেক্টর প্লাস মাইনাস বিসি ভেক্টর করে যে যোগফলটা পাবা মানে লব্ধিটা পাবা ওই লব্ধিটা আসলে কাকে বুঝায় সেটা আসলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগকে বোঝায় তাই না হ্যাঁ তাহলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগের যে মান হচ্ছে সেটা হচ্ছে এই বরাবর দিকটা হচ্ছে এই বরাবর তাই না মান কতটুকু মান হচ্ছে এই লব্ধি ভেক্টরের মান ওকে তাহলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগের মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দিক হচ্ছে এই দিকে আচ্ছা তাহলে বাচ্চারা বলো তো সাইকেলের সাপেক্ষে বৃষ্টি কি এইভাবে পড়ছে না হ্যাঁ বাচ্চারা তাহলে এখন দেখো সে কিন্তু পড়ছিল লম্ব বরাবর বাট যখন তুমি গতিশীল হয়ে গেছো গতিশীল অবস্থায় তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কিন্তু উপর থেকে না বাচ্চারা তীর যোগভাবে নাকি তাহলে তোমার বৃষ্টি কিন্তু এখন এইভাবে পড়ছে আচ্ছা তাহলে আমাদের তির্যকভাবে পড়ছে এখন কত বেগে পড়ছে মানে লব্ধির মানটা আমরা এখন বার করব দিকটা বার করব আচ্ছা তো বাচ্চারা মনোযোগ তাহলে আমাদের এটি হচ্ছে বি অফ উইথ রেসপেক্ট টু সাইকেল হ্যাঁ আমরা এখন এই ভেক্টরের মান বার করব এবং এটি হচ্ছে আমাদের সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ ঠিক আছে আর আমাদের এটা হচ্ছে থিতা আমরা এই কোনটাকে থিতা ধরে নিলাম দেখো তাহলে বৃষ্টিতে এইভাবে পড়ছিল বাট এখন সে বেঁকে এভাবে পড়ছে তাহলে কত কোণে বেঁকে গেল সেটা আমাদের থিতা এখন আমরা লব্ধির মান বার করব থিতার মানটা বার করব আচ্ছা তা এখন দেখো আমরা লব্ধির মানটা বার করি তো লব্ধির মান কত হবে লব্ধির মান হবে রোট বার অফ দেখো তো এটা একটা সমগুণী ত্রিভুজ কি না হ্যাঁ সমুগণী ত্রিভুজ সমুগুণের বিপরীত বাহু অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান কি হবে বাকি দুইটা বাহু স্কোয়ার তাহলে এই বাহুর মান কত সেটা হচ্ছে বিসি বা ছাড়া মাইনাস বিসি না কিন্তু বিসি তাহলে এই বাহুর মান স্কোয়ার প্লাস এই বাহুর মান স্কোয়ার বুঝি তো নাকি তাহলে আমাদের বি আর বি অফ রে ইন উইথ টু সাইকেল কত হবে রোট ওভার অফ স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার আচ্ছা তুমি যদি এই মানগুলা বসায় দাও তাহলে তোমার কত আসবে দেখো তো বিসির মান কত সেটা হচ্ছে এইট স্কোয়ার এর মান কত সিক্স স্কোয়ার করলে তোমার লাস্ট পর্যন্ত টেন আসবে বাচ্চারা টেন মিটার পার সেকেন্ড বুঝছো তো নাকি আচ্ছা আমরা যদি টেন থেকে দিয়ে মানটা বার কর দিকটা বার করতে চাই দেখো তো যার সাথে কোন উৎপন্ন করে এটা ভূমি বাহু আর যে বাহু আছে এটা লম্ব দেখো তারা কিন্তু পরস্পর লম্বভাবে আছে নাকি তাহলে যার সাথে কোন উৎপন্ন করে এটা ভূমি অংশ আরেকটা যে অংশ এটা লম্ব তাহলে টেন থিতার মানে হচ্ছে লম্ব বাই ভূমি তো লম্বের মান হচ্ছে বিসি মাইনাস বিসি না কিন্তু এ বাহুর মান হচ্ছে বিসি আট আর ভূমির মান হচ্ছে বিয়ার তাহলে তুমি যখন বিসির মান আট বসাবা আর বিয়ারের মান ছয় বসাবা তখন তুমি টেন থিতার মানটা পেয়ে যাবা তখন থিতার মানটা বার করতে পারবে ইনভার্স করলে এটা তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রির মতো আসবে বাচ্চারা এখন মনোযোগ দাও মনোযোগ তাইলে তোমার বৃষ্টিটা এইভাবে পড়ছিল যখন তুমি আট মিটার পার্সেন্ট বেগে সাইকেল দিয়ে রওনা দিলা তখন কিন্তু তোমার সাপেকে বৃষ্টার উপর থেকে পড়ছে না সে তির্যকভাবে পড়ছে তাই না কত বেগে পড়ছে সেটা কিন্তু দশ মিটার পার সেকেন্ড বেগে পড়ছে আগে কিন্তু ছয় মিটার বেগে পড়ছিল বাট তোমার সাপেক্ষে এখন হয়ে গেছে কত দশ তাহলে কারণ কি এই লব্ধি ভেক্টরটার মান মানে তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মান যেটা পেলাম সেটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড পেলাম মানে তোমার সাপেক্ষে এখন দশ বেগে পড়ছে কোন দিকে পড়ছে দেখো বলো তো এই কুনটা হলে এই কোনটা থিতা হবে কি না হ্যাঁ কারণ তো বিপ্রতীপ কুন না হ্যাঁ তাহলে এই হলে এটাও থিতা আমরা থিতার মানটা কত পেলাম তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি এইটাও কত হবে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি তাই না তাহলে বৃষ্টি আগে এভাবে পড়ছিল এখন এখান থেকে বেকে সে এই বরাবর পড়ছে আচ্ছা তো বাচ্চারা এখন মনোযোগ দাও তুমি কিন্তু ছাতাটা আগে এভাবে ধরে রাখতা তো তুমি যদি এখনো এভাবেই ধরে রাখো মনে করো তুমি ছাতাটা এভাবে রাখবা তোমার ইচ্ছা হলো তাহলে তুমি কি রক্ষা পাবা কিনা বৃষ্টি থেকে না কারণ তুমি যখন এখানে স্থির ছিলা তখন বৃষ্টি উপর থেকে পড়ছিল বা যখন তুমি গতিশীল হয়ে গেলা তখন কিন্তু তোমার সাপে কি বৃষ্টি উপর থেকে পড়ছে না তির্যকভাবে পড়ছে তো তোমাকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তোমার ছাতাটাও তির্যকভাবেই ধরতে হবে তখন তুমি ঠিক পাবা বাচ্চারা বৃষ্টি থেকে রক্ষা পাবা বুঝছো তাহলে আমাকে কি করতে হবে এখন বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে তির্যকভাবে ধরতে হবে কত কোণে দেখো উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোণে এই বরাবর আমি কি করব ছাতা ধরবো কারণ এই বরাবর আমার বৃষ্টিটা পড়ছে তাহলে উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোণে আমরা কি করব আমাদের ছাতাটা ধরবো আর এই কুনটা থিতা হলে এই কুনটাও কত বাচ্চা রা থিতা সব বুঝছি তো নাকি তাহলে কত কোণে ছাতা ধরতে হবে সেটা আমরা বার করলাম আর লব্ধিবেগ আমার সাপেক্ষে বা সাইকেলের সাপেক্ষে লব্ধিবেগ কত সেটা আমরা বার করতে পারলাম ঠিক আছে এই জিনিসটা তুমি এভাবে মনে রাখতে পারো দেখো তোমাকে এই জিনিসটা দেওয়া থাকবে যে তোমার এটা ভিসি যে সাইকেলের ব্যাগ আট মিটার পার সেকেন্ড বৃষ্টি পড়ছে কত বি অফ রেইন সেটা হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড ওকে তো তোমাকে তুমি যখন গতিশীল হবা তোমার সাপেক্ষে তো তীর্যকভাবে পড়বে নাকি এটা তোমার লোভ ওকে তাহলে এটা হচ্ছে বেসিক মেথড তুমি এভাবে করার চেষ্টা করবা বাট এমসি আসলে তুমি কি করবে শোনো তাহলে তুমি চিন্তা করবা যে এটা তোমার সাইকেলের ব্যাগ আর বৃষ্টি উপর থেকে পড়ছে তো তোমাকে বার করতে হবে উলম্ব থেকে কত কোণে বাঁকতে হবে মানে উলম্ব থেকে কত কোণে তোমার ছাতারা ধরতে হবে এই কুণটা বার করতে হবে না আর এই কুণ্ঠে কিন্তু বাচ্চারা তোমার এই কুণ্ঠে নাকি আচ্ছা তো আমরা এটা খুব সহজে বার করবো কিভাবে দেখো তাহলে আমরা এখন লোভ দিবেগের মান বার করব আর থিতার মানটা বার করব তাহলে আমাদের থিতার মানটা কী হবে টেন থিতার সমান যার সাথে কোন উৎপন্ন করে ভূমি আর একটা হচ্ছে লম্ব মানে লম্ব বাই ভূমি মানে বিসি বাই দেখো তো এটা পেয়ে গেছে কি না হ্যাঁ ওকে আর লব্ধির মান কি হবে দেখো এটা কি সমগুণী ত্রিভুজ কিনা হ্যাঁ তাহলে সমগুণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় এটা বিয়ার হলে এটাও তো বিয়ার নাকি তাহলে আমাদের অতিব স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে বাকি যে দুইটা ভেক্টর দেওয়া আছে এগুলাকে বড় করে যোগ করে দিবা মানে বিসি স্কোয়ার প্লাস বিআর স্কোয়ার দেখো তো আমাদের এইটাই ফর্মুলাটা আসছে কি না আসছে তাহলে আমাদের এটি আমাদের বেসিক জিনিস আমরা এভাবেই করার চেষ্টা করব এভাবেই করব বাট যখন এমসিকিউ তো আসবে আমাদের তাড়াহুড়া করব আমরা হ্যাঁ খুব তাড়াতাড়ি সলভ করে ফেলব কিভাবে করব এটা সি এটা বিআর আর আমাদের কি করতে হবে উলম্ব থেকে তির্যভাবে কি করতে হবে ছাতা ধরতে হবে কত কোণে ছাতা ধরতে হবে কত মানে ছাতা ধরতে হবে আমরা এটা বার করবো তাহলে টেন থিতে সমান সমান কি যার সাথে কোন উৎপন্ন করে ভূমি আর একটা লম্ব লম্ব হবে ভূমি আর লব্ধির মান কী হবে যে দুইটা ভ্যাক্টর দেওয়া আছে এই দুইটাকে বড়ো করে যোগ করে রোড করবো করলে আমরা আর এর মান থিতার মানটা পেয়ে যাবো এটা এম সিকিউর জন্য ঠিক আছে আর তোমরা এভাবেই করবা ঠিক আছে তো এই পর্যন্ত এখন আমরা একটা দামি জিনিস শিখাবো তোমাদের দেখো মনোযোগ দাও তাহলে আমরা বুঝলাম যে আমাদের সাইকেলটা যখন আট মিটার বেগে যাচ্ছে আর বৃষ্টিটা যখন ছয় মিটার বেগে পড়ছিল তখন সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগটা হয়ে গেছে দশ মিটার মানে এই বরাবর পড়ছে নাকি তাহলে কোনটা ছিল তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ওকে ঠিক আছে এই পর্যন্ত মনে করো তোমার এখন তারা আছে মানে খুব তাড়াতাড়ি যেতে হবে আচ্ছা তাহলে তুমি যে কাজটা করলা তোমার সাইকেলের ব্যাগের মানটা বাড়াই দিলা মানে ডাবল করে দিলা মানে বিসি প্রাইম ডাবল ডাবল হয়ে গেছে আচ্ছা তো মনে করো এটা ষোলো মিটার করে দিলা ষোলো মিটার পার সেকেন্ড তাহলে বাচ্চারা বলো তো তাহলে তোমার এটা হচ্ছে বিআর হ্যাঁ তাহলে তোমার যদি বিসি প্রাইমের মানটা ডাবল হয়ে যায় তাহলে মাইনাস বিসি প্রাইমের মানটা কি ডাবল হয়ে যাবে কিনা হ্যাঁ ওকে তাহলে এটা আমাদের মাইনাস বিসি প্রাইম কারণ আমাদের দিবার করার জন্য কি লাগে বিআর মাইনাস বিসি এটা লাগে না কারণ এটাই তো আমাদের বি ফ্রিন উইথ রেসপেক্ট টু কার তাই না বাচ্চারা ওকে তাহলে আমরা যদি বিসি কে ডাবল করে দেই তাহলে মাইনাস বিসি তো ডাবল হয়ে যাবে কিন্তু বৃষ্টির বেগ কি চেঞ্জ হবে না বৃষ্টি তোমার বিআর বেগেই পড়বে আচ্ছা তো লক্ষ্য করো কি করছি তাহলে আমাদের যখন বিসি ছিল তখন আমাদের বিপরীত দিকে ছিল মাইনাস বিসি মাইনাস বিসি আর বিআর এর লোব দিতে হচ্ছে এটা এটা আমাদের বৃষ্টির লোব দিবে ঠিক আছে যদি আমি আমার ব্যাগটাকে ডাবল করে দেই মানে বিসি প্রাইমের মানটা ডাবল করে দেই তখন মাইনাস বিসি প্রাইমটা ডাবল হবে মানে এখান থেকে এই পর্যন্ত হবে আর বিআরটা একই থাকবে কারণ বৃষ্টি তো সেম ব্যাগেই পড়ছে তো বাচ্চারা বলো তো মাইনাস বিসি প্লাস বিআর এখন কি তোমার লোব দিতে এই বরাবর হবে কিনা না হ্যাঁ এখন তোমার লোব দিতে এই বরাবর হবে মানে বৃষ্টি এখন বাচ্চারা দেখো আগে তো থিতা কোণে পড়তো না তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি এখন কিন্তু সে আরও বেশি কোণে পড়তেছে দেখো না মনোযোগ দাও এটাকে আমরা সবুজ কালার দিয়ে দেখাই হ্যাঁ ওকে তাহলে আগে পড়তো তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি এখন কি তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি না নতুন একটা কুণ হবে সে আর একটু বেশি হেলে গেছে না দেখো তো হ্যাঁ আগে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি কুণে হেলে যেত যখন আমি ব্যাগ বাড়াই দিলাম তখন আমার কি হয়েছে আমার সাপেক্ষে বৃষ্টির ব্যাগ কী হয়ে গেছে এরকম হয়ে গেছে এই বরাবর পড়ছে কত মানে নতুন একটা মানে তাহলে দেখো তো সে কি আরেকটু হেলে গেছে কিনা তো আমি যদি ব্যাগ আরেকটু বাড়াই সে আরেকটু হেলে যাবে এরকম করে হেলতে হেলতে এক সময় কি হবে জানো বৃষ্টি আর উপর থেকে পড়বে না বৃষ্টি সামনে থেকে পড়বে তখন ছাতাকে তোমাকে এভাবে ধরে ধরে সামনের দিকে যেতে হবে বিষয়টাকে বুঝছো তাহলে যত বেশি ব্যাগ হবে তোমার উলম্ব থেকে তত কোণে তোমাকে কি করতে হবে ছাতা ধরতে হবে বুঝছো আচ্ছা যাই হোক তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের যদি বেগের মানটা আট হয় বৃষ্টির বেগের মান যদি ছয় হয় তাহলে আমাদের লব্ধি বেগের মান কত সেটা আমরা বুঝতে পারলাম তারপর আমরা বুঝলাম যে আমি যদি বেগের মান বাড়াইতে থাকি তাহলে আমার উলম্ব থেকে দেখো ছাতার কুনের অ্যাঙ্গেলটা কি হইতে হবে বাড়াইতে হবে এবং যদি অনেক বেগে যায় তখন বৃষ্টির উপর থেকে পড়বে না বৃষ্টির সামনে থেকে পড়বে তখন তুমি এভাবে ধরে সামনে দিকে যাবা বুঝছো তো নাকি কনসেপ্টটা আচ্ছা যাই হোক তাহলে এটা ছিল আমাদের পাঁচ নম্বর বাচ্চারা এখন আমরা ফাইনাল কনসেপ্টে যাব সেটা হচ্ছে আমাদের ছয় নাম্বার কনসেপ্ট ওকে তো এখন ছয় নাম্বার কনসেপ্টটা নিয়ে আলোচনা করছি মনোযোগ দাও ছয় নাম্বার কেসে তোমাকে কি বলছে লক্ষ্য করো তোমার এরকম একটা রাস্তা আছে যার এখানে একটা ঢালু অংশ আছে যেটা ভূমির সাথে তিরি ডিগ্রি কুনে হেলানো ওকে আচ্ছা তাহলে ভূমির সাথে তিরি ডিগ্রি কুনে হেলানো এরকম একটা রাস্তা তোমার আছে তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে সাইকেল চালাই এভাবে আসবা এসে ওপরের দিকে উঠবা ঠিক আছে আচ্ছা তো দেখো মনোযোগ দাও এটা হচ্ছে তোমার সে সুন্দর সাইকেল তুমি সাইকেলের উপর বসে আছো এক হাত সাইকেল আছে আর এক হাত ছাতার মধ্যে আছে তো নাকি এই অবস্থায় তোমার বেলোসিটি ছিল জিরো মিটার পার সেকেন্ড তুমি জাস্ট সাইকেলের উপর বসে আছো স্থির আছো এমন সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে কিভাবে তীর যোগ বাচ্চারা তীর যোগভাবে ওকে কিন্তু আমাদের আগের কে বৃষ্টি কি তীর্যকভাবে পড়তো না আমাদের আগের কেসে বৃষ্টি উলম্বভাবে পড়েছিল না কত বেগে ছয় মিটার পার সেকেন্ড বেগে ওকে তাহলে আমরা আগের কাছে দেখলাম যে বৃষ্টি উল্লম্বভাবে পড়ে ছয় মিটার পার সেকেন্ড কিন্তু এক্ষেত্রে বৃষ্টি তীর্যকভাবে পড়ছে কেন মনোযোগ দাও এ ধরনের বৃষ্টি কিন্তু তুমি প্রায় দেখবা যে তুমি দাঁড়িয়ে আছো বৃষ্টি এরকম করে তীর্যভাবে পড়ছে খারাপভাবেও পড়তে পারে তীর্যভাবেও তো পড়তে পারে কেন তীর্যকভাবে পড়বে দেখো এই অবস্থায় বায়ুতে কোনো বাতাস ছিল না বাতাস না থাকার কারণে বাচ্চারা সে পড়তে চায় নিচের দিকে সে পড়বেও নিচের দিকে ঠিক আছে তাহলে আমরা যখন দেখব যে আমাদের বৃষ্টি উপর থেকে নিচের দিকে খারাপভাবে পড়ছে তখন বায়ুতে আসলে কোনো বাতাস নাই যার কারণ সে নিচের দিকে পড়তে চায় নিচের দিকে পড়ছে কিন্তু যখন বায়ুতে বাতাস চলে আসবে তখন কি হবে দেখো মনোযোগ দাও এটা হচ্ছে বৃষ্টির পার্টিক্যাল মানে পানির পার্টিক্যাল সে নিচের দিকে পড়তে চায় ছয় মিটার পার সেকেন্ড বেগে বাতাস থেকে এই বরাবর নিতে চায় আট মিটার পার সেকেন্ড বেগে ওকে তোমাদের আমাদের বাতাসটা ভূমির সমান্তরালে এই বরাবর কাজ করছে ঠিক আছে আর বৃষ্টি নিচের দিকে পড়তে যাচ্ছে তাহলে বৃষ্টি পড়তে চায় এই দিকে বাতাসটাকে নিতে চায় দিকে সে লাস্ট পর্যন্ত কার দিকে যাবে সে কি এই দিকে যাবে না এই দিকে যাবে সে কারো দিকে যাবে না যখন একটা বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে সে লাস্ট পর্যন্ত কার দিকে যায় ওই দুইটা ভেক্টর দ্বারা একটা সামান্তরিক বানাইতে হয় তাই না বাচ্চারা বানানোর পর ওই বিন্দুগামী যে কর্ণটা হয় সেটাই হয় লব্ধি তাহলে তোমার বৃষ্টির পার্টিকেলটা এই বরাবর পড়বে দেখো তীর্যভাবে পড়ছে না ওকে তাহলে আমরা এখন বার করবো কত বেগে পড়বে কোন দিকে পড়বে মানে আরের মানটা বার করব আচ্ছা তো তাছাড়া বলো তো এই কোনটা কত এই কোনটা কিন্তু সমকোণ কারণ বৃষ্টি খারাপভাবে পড়ছে আর আমাদের বাতাস সমান্তরালে কি হচ্ছে ভূমির সমান্তরালে প্রবাহিত হচ্ছে ভূমির সমান্তরালে ওকে তো এটা যদি ছয় হয় এই বাহুটাও কত হবে ছয় আর এই কোনটা হবে সমকোণ বাচ্চারা নাইনটি ডিগ্রি এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা সমকোণ সমকোণী বিপরীত বাহু ও আমরা মান বার করতে পারি হ্যাঁ একটা রোড দিব দিয়ে তার যে বাকি যে দুইটা বাহু আছে এই দুটাকে স্কোয়ার করে যোগ করে দিব ওকে তুমি আর এর মানটা পেয়ে যাবে এবং এর মানটা দশ মিটার পার সেকেন্ড পাবা আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম যে বৃষ্টি কত বেগে পড়ছে দশ মিটার পার সেকেন্ড বেগে পড়ছে এখন আমরা দিকটা বার করতে চাই দেখো আমাদের লব্ধি আর যদি ছয়ের সাথে থিতাগুন উৎপন্ন করে তাহলে টেন থিতা সমান সমান কি হবে লম্বায় ভূমি ওকে তাহলে যার সাথে কোন উৎপন্ন করে এটা ভূমি অপোজিটটা হচ্ছে লম্ব মানে এইট বাই সিক্স টেন থিতার মান যদি তুমি জানো তুমি কি থিতার মানটা বার করতে পারবা হ্যাঁ ইনভার্স করলে হবে ইনভার্স করলে তুমি তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি পাবা ওকে আমাদের বৃষ্টি উলম্ব থেকে দেখো বাচ্চারা মনোযোগ তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোনে বাঁধতেছে মনোযোগ দেখো তাহলে আমাদের বৃষ্টিটা কি খারাপভাবে পড়ছে না সে উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোণে বেঁকে গেছে দেখো এই কোনটা থিতে হলে এই কোনটাও তো থিতে হবে নাকি হ্যাঁ উলম্ব থেকে ডিগ্রি দশমিক কোণে বেগে মিটার পার সেকেন্ড বেগে বুঝছি ওকে তাহলে আমাদের বৃষ্টির বেগের মান হচ্ছে দশ মিটার পার সেকেন্ড দশ মিটার পার সেকেন্ড দশ মিটার পার সেকেন্ড এবং সে উলম্ব থেকে কত কোণে বেগে যাচ্ছে সেটা হচ্ছে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ওকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ওকে ঠিক আছে তাহলে আমরা এটা বুঝলাম যে কেন বৃষ্টি তীর্যভাবে পড়বে ওকে তাহলে আমাদের বৃষ্টির বেগের মান যদি ছয় হয় বাতাস যদি আট বেগে প্রবাহিত হয় তাহলে আমাদের বৃষ্টির বেগের লব্ধির মান হবে দশ এবং সে উলম্ব থেকে কত কুনে বাগবে সেটা হচ্ছে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি আচ্ছা তো তুমি তো এই জায়গায় স্থির ছিলা তাই না ওকে তুমি স্থির থেকে যখন বৃষ্টিকে পর্যবেক্ষণ করবা তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে দেখো তুমি কিন্তু বৃষ্টিকে এই বরাবরই পড়তে দেখবা তাই না ওকে তাহলে তুমি কি ছাতাটা এইভাবে ধরে রাখবা উপর দিকে ধরে রাখবা না দিকে ধরলে তুমি তো তো ভিজে তোমাকে করতে হবে তোমার ছাতাটা উলম্ব থেকে একটা কোণে হবে সে কোনটা কত সেটা হচ্ছে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি কেন কারণ আমাদের ক্ষেত্রে বৃষ্টিটা তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোন বেঁকে যাচ্ছে দেখো উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি বেঁকে এইভাবে পড়ছে তাহলে আমাদের বৃষ্টি এভাবে পড়ছে বৃষ্টি যেই দিকে পড়ে তোমাকে তার বিপরীতে ছাতা ধরতে হবে তাহলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবা তাহলে আমাকে কি করতে হবে উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোণে বাকিয়ে ছাতাটা ধরতে হবে বা তুমি উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোণে বাকিয়ে ছাতা ধরবা তাহলে বৃষ্টি আর তোমার উপর পড়বে না সাইড দিয়ে চলে যাবে ওকে তাহলে আমরা এটা বুঝলাম যে যদি তুমি স্থির থাকো এখানে স্থির যে তুমি স্থির আছো তাহলে তোমার সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়ছে দশ মিটার বেগে কত কোণে সেটা হচ্ছে উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি তাহলে তুমিও কি করলা উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোণে ছাতা ধরলা বৃষ্টি থেকে রক্ষা পেলাম এটা কখন যখন তুমি স্থির ছিলা এখন আমরা বার করবো যদি তুমি একটা ভেলুসিটি নিয়ে সামনের দিয়ে আগাও বা সামনের দিকে গিয়ে যাও তখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগ কি হবে যখন তুমি স্থির ছিলা তখন তোমার সাপেক্ষে বৃষ্টির ব্যাগের মান দশই ছিল দিকটা ওই দিকে ছিল ওকে বাট যখন তুমি গতিশীল হবা গতিশীল অবস্থায় তোমার সাপেক্ষে বৃষ্টির ব্যাগের মান কত দিক কত সেটা আমরা এখন বার করব ঠিক আছে আচ্ছা এখন মনোযোগ দাও তুমি এখন এই জায়গায় আছো এটা তোমার সেই সুন্দর সাইকেল এটা হচ্ছে তুমি ওকে তোমাকে এখন বার করতে হবে দেখো তোমার ছাতা তো আছে এক হাতে মনোযোগ দাও আমরা এখন বার করবো ছাতাটাকে কত গুণে ধরতে হবে দেখো তোমার যে সাইকেল আছে সাইকেলের বেগের মান হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড ওকে আর বৃষ্টি কীভাবে পড়ছিলো বাচ্চারা বৃষ্টি হচ্ছে তির যুগ পড়ছিলো ওকে তো বাচ্চারা এখন দেখো এখন আমরা বার করব যখন তুমি বিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছো তখন তোমার সাপেক্ষে বৃষ্টির ব্যাগ ওকে তাহলে আমরা বার করবো বি অফ রেইন উইথ রেসপেক্ট টু সাইকেল ঠিক আছে তাহলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগটা কত এটা বার করার জন্য তোমার লাগবে বি অফ রেইন মাইনাস বি অফ সাইকেল পর্যন্ত বুঝছি তাহলে রেনের ভেলোসিটি থেকে সাইকেলের ভেলোসিটি বাদ দিতে হবে আচ্ছা তো এখন আমরা এটা কিভাবে বার করব যখন আমাদের এরকম তির্যক কনসেপ্ট আসবে মানে বাতাস চলে আসবে তখন বৃষ্টি তীর্যকভাবে পড়বে তখন আমরা এই প্রবলেমগুলো খুব ইজিলি সলভ করতে পারবো কিভাবে মনোযোগ দাও তাহলে আমরা তো এটা বুঝলাম যে আমরা যখন গতিশীল থাকি তখন গতিশীল অবস্থায় আমার সাপেক্ষে বা সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগ কত হবে সেটা হবে বি মাইনাস বিসি আচ্ছা তো এখন মনোযোগ দিবা হুম দেখো যদি এটা অক্ষ হয় এটা যদি অক্ষ হয় এটা যদি নেগেটিভ অক্ষ হয় এটা যদি নেগেটিভ অক্ষ হয় মনোযোগ অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা আছে এটাকে আমরা আইকেপ বলি নেগেটিভ অক্ষ বরাবর এক ঘরের যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে মাইনাস আইকেপ ওকে এখন আমি যদি তোমাকে বলি বলো তো অক্ষ বরাবর তিন ঘরের ভেক্টর মানে এই জিনিসটাকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে থ্রি আই হয়ে যাবে তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর তিন গড়ের ভেক্টর হয় থ্রি আই কেপ আমি যদি বলতাম ধনাত্মক এক্স অক্ষ বরাবর পাঁচ গড়ের ভেক্টরটা কত হয় তুমি বল যে ফাইভ আই ওকে অনুরূপভাবে আমি যদি বলি নেগেটিভ এক্স অক্ষ বরাবর এক গড় তাই কেপ মাইনাস আই কেপ তুমি তিন গড়ের ভেক্টরটা বার করো তাহলে নেগেটিভ এক্স অক্ষ বরাবর তিন গড়ের ভেক্টর মানে কোনটা বাচ্চারা দেখো মনোযোগ দাও এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তাই না তাহলে এক ঘরের ভেক্টর হবে মাইনাস আই কেপ এটাকে তিন দ্বারা গুণ করলে হবে থ্রি ইন্টু মাইনাস আই কেপ তাহলে লাস্ট পর্যন্ত কী হবে থ্রি ইন্টু মাইনাস আই কেপ মানে হচ্ছে মাইনাসের থ্রি আই কেপ না হ্যাঁ তাহলে নেগেটিভ একসক্ষ বরাবর তিন গড়ের যে ভ্যাক্টরটা সেটা আমরা কী ব্যবহার করছি মাইনাস আই কি তিন দ্বারা গুণ করে তিন দ্বারা গুন করার পর তিন গুণ হয়ে গেছে লাস্ট পর্যন্ত কী হয়েছে মাইনাস থ্রি ইন্টু আই কেপ তা আমি যদি বলতাম যে পাঁচ ঘড়ের যে ভ্যাক্টরটা আছে এই ভ্যাক্টরটা বার করো তাহলে কী হতো হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু আই কেপ হতো বুঝি আচ্ছা অন্যভাবে ধনাত্মক অয়ক্ষ বরাবর তিন গড়ের যে ভেক্টর আছে তাকে আমরা বলবো থ্রি ইন্টু জে কেপ ঋণাত্মক অক্ষ বরাবর তিন গড়ের যে ভ্যাক্টর আছে সেটাকে আমরা বলবো মাইনাস থ্রি ইন্টু জে কেন কারণ এক গড়ের যে ভ্যাক্টরটা ছিল সেটা ছিল মাইনাস জে এটাকে দুই দ্বারা গুণ করলে হবে দ্বিগুণ তিন দ্বারা গুণ করলে হবে তিন গুণ তাহলে মাইনাস জে কেপ ইন্টু তিন তিন দ্বারা গুন করলা করার পরে হয়ে গেছে মাইনাস থ্রি ইন্টু জে কেপ বুঝছো ওকে তাহলে আমরা এই পর্যন্ত বুঝলে মোটামুটি আমরা পারবো সলভ করতে হ্যাঁ দেখো তাহলে আমরা ধরে নিচ্ছি কি দেখো আমাদের সাইকেলটা ধনাত্মক একসক্ষ বরাবর যাচ্ছে বিশ মানে ঠিক আছে তা আমরা একটা কি লিখতে পারি বাচ্চারা দেখো বি অফ সাইকেল সমান সমান হবে বিশ ইন্টু আই ক্যাপ হ্যাঁ কারণ আমাদের যে সাইকেলের বেগ তার মানে হচ্ছে বিশ এবং দিকে হচ্ছে ধনাত্মক একসক্ষ বরাবর তাহলে ধনাত্মক একসক্ষ বরাবর বিশ গড়ের যে ভেক্টর তাকে আমরা কি বলি বিশ আই ক্যাপ বলি আচ্ছা অনুরূপভাবে আমরা রেইনের ভেলোসিটিকে কীভাবে লিখতে পারি দেখো আমাদের যে রেইন আছে দেখো এটা হচ্ছে পজিটিভ একসক্ষ এটা পজিটিভ অক্ষ এটা কিন্তু নেগেটিভ একসক্ষ এটা কিন্তু নেগেটিভ অক্ষ তাই না তাহলে আমাদের বৃষ্টি এইভাবে পড়ছে ওকে যার এক্সের দিকে মান হচ্ছে এতটুকু ওয়াই দিকে মান হচ্ছে এতটুকু এক্সের দিকের যে মান দেখো ঘর তাহলে নেগেটিভ অক্ষ বরাবর ঘরের যে ভেক্টরটা আছে তাকে আমরা কী দ্বারা প্রকাশ করি মাইনাস এইট এই টাইকে হবে তাই না তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমাদের মাইনাস এই আইকে দেখো তাহলে আমাদের মাইনাস এইট ইন্টু আইকে আচ্ছা তাহলে আমরা এই ভেক্টরটা নিলাম এখন নেগেটিভ অক্ষ বরাবর ছয় গড়ের যে ভেক্টরটা আছে তাকে আমরা কি বলবো মাইনাস সিক্স ইন্টু জে কে ওকে আচ্ছা বলো তো এটা মাইনাস সিক্স জেকে হলে এটাকে যদি আমরা সমান্তরাল নিয়ে আসি এটা মাইনাস সিক্স জে হবে কি না হ্যাঁ তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টর করলে কি তোমার এ ভেক্টরটা হবে হ্যাঁ এটা তো তোমার লব্ধি ভেক্টরটা ছিল নাকি হ্যাঁ এটি হচ্ছে তোমার অফ রেইন তোমার রেনের ভেলোসিটি তাহলে এটা প্লাস এটা তাহলে এটা সমান সমান হবে মাইনাসের এটা কে মাইনাসের সিক্স জে ওকে তাহলে মাইনাসের এইটাই ক্যাব মানে হচ্ছে তোমার নেগেটিভ অ্যাক্স খবর আবার অংশ আছে মাইনাস ক্যাপ এইটাই ক্যাব আর নেগেটিভ অয়ের খবর আবার অংশ আছে মাইনাস সিক্স ক্যাব এই দুটো অংশ যোগ করলে তোমার লব্ধি ভেক্টরটা হবে ঠিক আছে তাহলে আমরা বিআর ভেক্টর কি এভাবে লিখতে পারি হ্যাঁ আমাদের বিআর ভ্যাক্টরের দুটো অংশ আছে একটা এক্সের দিকে একটা ওয়াইয়ের দিকে এক্সের দিকের অংশটা নেগেটিভ ওয়াইয়ের দিকের অংশ নেগেটিভ এক্সের দিকের অংশ প্লাস ওয়াইয়ের দিকের অংশ যোগ করলে তুমি লব্ধি ভেক্টর পাবা এ পর্যন্ত বুঝছি তাহলে তো হয়ে গেছে বাচ্চারা দেখো তাহলে আমরা কী করেছি দেখো আমরা বিসি ভেক্টর আর বিআর ভেক্টর কিন্তু বের করেছি কীভাবে আই ক্যাপ জে ক্যাপ আকারে প্রকাশ করে আচ্ছা তাহলে আমাদের বিআর ভেক্টরের পরিবর্তে লেখা যায় মাইনাসের এইট আই ক্যাপ মাইনাসের সিক্স জে ক্যাপ লেখা যায় কি না হ্যাঁ আর মাইনাস হ্যাঁ বিসি ভেক্টরের পরিবর্তে কি লেখা যায় টোয়েন্টি আই কেপ দেখা তো বাচ্চারা এখানে এইট এখানে টোয়েন্টি মাইনাসের দুইটাই তাহলে মাইনাসের টোয়েন্টি এইট আই কেপ হবে আর এখানে থাকে মাইনাসের সিক্স জে কেপ তাহলে আমাদের যে বাচ্চারা দেখো লব্ধি ভেক্টরটা হলো যে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ সমান সমান কী হলো মাইনাস টোয়েন্টি এইট ইন্টু আই ক্যাপ মাইনাস সিক্স ইন্টু জে ক্যাপ এর মানে কি বাচ্চারা এর মানে হচ্ছে মনোযোগ দাও এটা যদি ধনাত্মক একশো হয় এটা যদি ধনাত্মক অয় হয় তোমার লোব দেখো সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ যেটা হলো সে ভ্যাক্টরটার সময় সময় হচ্ছে মাইনাস টোয়েন্টি টোয়েন্টি এইট ইন্টু আই ক্যাপ এর মানে হচ্ছে নেগেটিভ একসক্ষ বরাবর টোয়েন্টি এইট ঘর আছে তাই না ওকে তাহলে নেগেটিভ একসক্ষ বরাবর টোয়েন্টি এইট ঘরের যে ভেক্টর সেটাকে আমরা বলি মাইনাস টোয়েন্টি এইট ইন্টু আই ক্যাব কেন কারণ এক ঘরের ভ্যাক্টরটা হতো হলে হতো মাইনাস আই ক্যাপ এটাকে টোয়েন্টি এইট দ্বারা গুণ করলে টোয়েন্টি এইট গুণ তাহলে মাইনাস আই কেপ ইন্টু টোয়েন্টি এইট গুণ করলে কি হবে মাইনাস টোয়েন্টি এইট এইট ইন্টু আই হবে আচ্ছা তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত মনে করে যে ভেক্টরটা আমরা পেলাম সেটা হচ্ছে মাইনাসের টোয়েন্টি এইট ইনটু আই কেব আচ্ছা আরেকটা ভেক্টর আছে মাইনাস সিক্স যে মাইনাস সিক্স জে হচ্ছে কি নেগেটিভ অক্ষ বরাবর ছয় এগারো ভেক্টর আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস টোয়েন্টি এইট যার মান কত তার মান কিন্তু টোয়েন্টি এইট ঘর বাচ্চারা ওকে আর দিকটা হচ্ছে নেগেটিভ অক্ষ বরাবর মাইনাস সিক্স ইন্টু যে কেপ যে ভ্যাক্টরটা আছে তার মান কত ছয়গর দ্বিণ দিকে নেগেটিভ অয়ক্ষ বরাবর আচ্ছা এটাকে ধরে যদি আমরা এখানে সমান্তরালে নিয়ে আসি তাহলে এটা কী হবে তাছাড়া মাইনাস সিক্স ইন্টু জে কেপ হবে বলো তো এ ভেক্টর প্লাস এ ভেক্টর করলে কি তোমার এই ভেক্টরটা হবে কিনা হ্যাঁ এটা তোমার লোভ লব্ধি ভেক্টর হবে দেখো আর দেখো তো মাইনাস টোয়েন্টি এইট আই ক্যাপ মাইনাস প্লাস মাইনাস সিক্স যে ক্যাপ করলে তুমি যে জিনিসটা পাচ্ছো এটি হচ্ছে তোমার বিও ফ্রেন উইথ রেসপেক্ট টু সাইকেল কিনা হ্যাঁ তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টর করলে তুমি এ ভেক্টর পাবা এটাই হচ্ছে তোমার সেই সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ যার মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দিকে এই দিকে বুঝছো তো নাকি আচ্ছা তো আমরা এখন এই মানটা বার করতে চাই যে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগের মান কত মানে এতটুকু মান কত আর দিকটা কত আচ্ছা তাহলে আমরা দিকটা মনে করো ধরে নিয়েছি উলম্বের সাথে দেখো থিতাকুনে হ্যাঁ উলম্ব থেকে থিতাকুনে ওকে উলম্ব থেকে থিতা আমাদের লব্ধিটা কাজ করছে তাহলে আমাদের এটাই হচ্ছে সেই ব্যক্তর যে আমরা যখন বিশ মিটার পার সেকেন্ড বেগে রওনা দিয়েছি তখন তোমার সাপেক্ষে বা আমার সাপেক্ষে বৃষ্টির ব্যাগ কত তাহলে আমরা গতিশীল অবস্থায় সাইকেলের সাপেক্ষে বৃষ্টির মান কত দিক কত সেটা এখন বার করবো করে কি পেলাম যে সাপেক্ষে বৃষ্টির হয় একটা ভেক্টর রাশি নেগেটিভ মানে এ বরাবর টোয়েন্টি এইট গড় এটা সিক্স এ সিক্স ঘর লাস্ট পর্যন্ত আমাদের লোভ দিয়ে হচ্ছে এটা আর এটাই হচ্ছে আমাদের সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ আমরা এখন এটার মান বার করব দিক বার করব ঠিক আছে আচ্ছা তো মনোযোগ দাও বাচ্ছা মনোযোগ তা আমরা যদি দেখো আচ্ছা আমরা এখানে করি দেখো এটার মান বার করবে না আচ্ছা বলতো এ বাহুটার মান কত এটা কিন্তু ছয় এ বাহুটার মান কত বাচ্চারা এটার মান হচ্ছে টোয়েন্টি ওকে মাইনাস টোয়েন্টি এইট না কিন্তু মান হচ্ছে টোয়েন্টি এইট কারণ আমরা মাইনাস আই কেপকে টোয়েন্টি এইট দ্বারা গুণ করেই কিন্তু এই ভেক্টরটা পাইছি তাহলে এই ভেক্টরটার মান হচ্ছে টোয়েন্টি এইট এটার মান হচ্ছে ছয় তাহলে আমরা কি এই বাহুটার মান বা এই ভেক্টরটার মান বার করতে পারবো হ্যাঁ এটা ছয় হইলে এটার মানও কত হবে ছয় যে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ কি হ্যাঁ এটা সমুকুন কিনা হ্যাঁ সমুকুণে বিপরীত বা অতিভুজ অতিভুজের মান কিভাবে বার করতে হয় একটা রোড দিতে হয় দিয়ে কী ব্যবহার করতে হবে বাকি যে দুইটা বাহু আছে তাদেরকে স্কোয়ার করতে হবে মানে টোয়েন্টি এইট স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার করলে তুমি এ সি এর মান পেয়ে যাবা মানে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগের মান পেয়ে যাবা এর মানটা বার করলে তোমার টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স থ্রি মিটার পার সেকেন্ড আসবে ওকে তাহলে আমাদের বুঝলাম যে আমাদের সাপেক্ষে বা তুমি যখন বিশ মিটার বেগে রওনা দিয়েছ তোমার সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়ছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স থ্রি বাট বৃষ্টি কিন্তু নর্মালি পড়ছিল দশ বেগে তুমি যখন স্থির ছিলা তোমার সাপেক্ষে বৃষ্টি দশ বেগে পড়ছিল বাট যখন তুমি গতিশীল হয়ে গেছো তখন কিন্তু তোমার সাপেক্ষে বৃষ্টি আর দশ বেগে পড়ছে না সে কত বেগে পড়ছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স থ্রি বেগে ঠিক আছে এখন আমরা দিকটা বার করতে চাই থিতার মানটা তাহলে টেন থিতে সমান সমান কি হবে বাচ্চারা লম্ববায় ভূমি তো লম্বের মান কত দেখো যার সাথে কোন উৎপন্ন করে এটা ভূমি অপোজিটে লম্ব তাহলে এ বাহুর মান হচ্ছে টোয়েন্টি এইট এ বাহুর মান হচ্ছে সিক্স তাহলে টেন থিতার মান জানা থাকলে কি থিতার মানটা বার করা যাবে হ্যাঁ ইনভার্স করলে হবে থিতার মানটা বার করলে তুমি দেখবা সেভেন্টি সেভেন পয়েন্ট মোটামুটি নাইন ডিগ্রির মতো অ্যাপ্রক্সিমেটলি আমরা সেভেন্টি এইট ডিগ্রি ধরে নিই ওকে আচ্ছা তাহলে আমাদের এই কোনটা হচ্ছে সেভেন্টি এইট তাহলে এই কোনটা কত হবে 78 এইট আচ্ছা তো বাচ্চার আমরা কি পেলাম মনোযোগ দাও যখন তুমি স্থির ছিলা ওকে তখন তোমার সাপেক্ষে তোমার সাপেক্ষে বৃষ্টি কত বেগে পড়ছিল দশ বেগে পড়ছিল এবং সে উলম্ব থেকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোণে বেগে পড়ছিল যার কারণে তুমিও তোমার ছাতাটাকে তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি ডিগ্রি কোণে বাঁকিয়ে ধরলা যার কারণে তুমি বৃষ্টি থেকে রক্ষা পেলা বাট যখন তুমি বিশ মিটার বেগে গতিশীল তখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত হচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি এইট এবং দিক কত হচ্ছে সেটা হচ্ছে উলম্ব থেকে সেভেন্টি ডিগ্রি মানে হচ্ছে তোমার উলম্ব থেকে সেভেন্টি ডিগ্রি মানে এই বরাবর তোমার বৃষ্টিটা পড়ছে এটা হচ্ছে সেভেন্টি ডিগ্রির মতো ওকে তাহলে উলম্ব থেকে সেভেন্টি এইট ডিগ্রি কোণে কত বেগে বাচ্চারা সেটা হচ্ছে তোমার টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ওকে তাহলে তুমি যখন বিশ মিটার বেগে গতিশীল আছো তখন তোমার সাপেক্ষে বৃষ্টি পড়ছে কত বেগে সেটা হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে কত কুণে সেটা হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি তোমাকে যদি বৃষ্টি থেকে রক্ষা পেতে হয় তাহলে তুমি কি করবা তুমি উলম্ব থেকে সেভেন্টি এইট ডিগ্রি কুণে ছাতাটা ধরবা ধরলে তোমার কি হবে বৃষ্টি আর তোমার শরীরের উপর পড়বে না বাট আগে তুমি কত কুণে ছাতা ধরতা আগে তুমি তিপ্পান্ন দশমিক ওয়ান থ্রি বাট যখন গতিশীল হয়ে গেছো তখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মান আর দিক চেঞ্জ হয়ে গেছে মানটা হয়ে গেছে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স থ্রি আর দিকটা হয়েছে উলম্বের সাথে সেভেন্টি এইট ডিগ্রি কুণে ওকে তাহলে আমরা এই অবস্থায় কত বেগে বৃষ্টি পড়ছে সেটা আমরা বার করলাম আর কোন দিকে আমার বৃষ্টিটা পড়ছে বা কত কুনে ছাতা ধরতে হবে সেটা আমরা বার করতে পারলাম বুঝছো তো নাকি আচ্ছা এখন আমরা বার করবো যে তুমি যদি এরকম করে চালিয়ে চালিয়ে এই এই উঁচা অংশের মধ্যে উঠো এক্ষেত্রে তোমাকে কত কোণে ছাতা ধরতে হবে একই কোণে কিনা আমরা বার করবো এখন ঠিক আছে আমাদের কাজ হবে এখন যে তুমি যখন বিশ মিটার বেগেই চালিয়ে চালিয়ে এখন এই উঁচা অংশের মধ্যে উঠবা এখন এখানে তোমাকে কত গুণে ছাতা ধরতে হবে এখানে কত গুণে ছাতা ধরতে হবে এটা আমি বার বার করছি এখন আমরা আচ্ছা মনোযোগ দাও ওকে তো এখন বাচ্চারা মনোযোগ দাও তুমি এখন এভাবে আছো তাই না হ্যাঁ এটা হচ্ছে তোমার সেই সাইকেল এটা হচ্ছে তুমি ওকে তোমার হাতে কি আছে সাইকেল আছে সাইকেল নেই খাতে সাইকেলকে ধরিয়ে আছো আর কি বুঝছো তো তোমার ব্যাগের মান কত সেটা হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড আচ্ছা বাচ্চারা তো তোমার এটা বিশ হ্যাঁ আর যেটা আমরা কি করলাম ভূমির সমান্তরাল একটা রেখা টানলাম এ কোনটা কত হবে এ কোনটা কিন্তু তিরিশ হবে কারণ এটা সমান্তরালে আছে এটা এটা অনুরূপ কোন না বাচ্চারা তো বলো না হ্যাঁ এটা থিতে হলে এই কোনটাও থিতে হবে কেন কারণ অনুরূপ কোন এ পর্যন্ত বুঝছো তো নাকি আচ্ছা দেখো বাচ্চারা এটা মনোযোগ দাও লক্ষ্য করো তো তোমার এটা হচ্ছে বিষ আচ্ছা তুমি এই বরাবর যাচ্ছ আর বৃষ্টিটা কীভাবে তুমি গতিশীল আছো তখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত দিক কত সেটাই তো আমাকে বার করতে হবে আচ্ছা আমরা এখন এটাই বার করছি মনোযোগ দাও তো আমরা এখন বার করবো যে যখন আমি এই জায়গায় আছি কত বেগে গতিশীল আছি বিশ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছি তখন আমার সাপেক্ষে বৃষ্টির ব্যাগের মান কত হয় দিক কত হয় সেটা বার করতে হবে আচ্ছা তাহলে আমরা এখন বার করব বি অবস্থার জন্য এই অবস্থার জন্য কিন্তু অলরেডি আমরা বার করে ফেলছি এখন আমরা বার করব এই অবস্থায় সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগের মান কত ওকে বিসপেক্ট টু সাইকেল সমান সমান হবে বিেন মাইনাস বি সাইকেল ওকে আচ্ছা তো আমাদের এখন এই দুটা ভেক্টর বার করতে হবে তাই তো আচ্ছা বিয়ের ভেক্টর কিন্তু আমরা অলরেডি জানি বাচ্চারা দেখো বিয়ার যে ভেক্টরটা আছে এটা তো তোমার বিয়ার ভেক্টর না যার এক্স এর দিকের মান হচ্ছে আট নেগেটিভ এক্স অক্ষ বরাবর আর নেগেটিভ বরাবর তো আমরা এই ভেক্টরটাকে কি লিখতে পারি মাইনাস এই কে মাইনাস সিক্স যে কে একটু আগে আমরা পড়ছি এটা ওকে এখন আমরা বিসি ভেক্টরটাকে কী লিখতে পারি সেটা দেখো মনোযোগ দিবা এটা যদি বিসি হয় এই কোনটা যদি থিতা হয় তুমি বিসি কে দুটো অংশ বিভাজন করতে পারো দেখো যার এদিকে একটা অংশ হবে এদিকে একটা অংশ হবে বলতো এ বাহুটার মান কি বিশ না হ্যাঁ তাহলে এদিকের অংশটা হবে ভূমি অংশ এদিকের অংশটা হবে লম্ব অংশ কারণ লব্ধি আর বা লব্ধিটা যার সাথে কোন উৎপন্ন করে ওই দিকের অংশটা ভূমি অংশ আর ভূমি অংশের মান কী ব্যবহার করতে হয় ওই ভেক্টর ইন্টু কস থিতা লম্ব অংশের মান কী ব্যবহার করতে হয় ওই ভ্যাক্টরি ইন্টু সাইন থিতা জানি তোমরা নাকি আচ্ছা তাহলে এই কোণের মান কত তিরিশ তাহলে আমাদের বিশ ইন্টু কস তিরিশ হচ্ছে এ অংশের মান আর বিশ ইন্টু সাইন তিরিশ হচ্ছে এ অংশের মান বলছি আমরা এই পর্যন্ত আচ্ছা তো বাচ্চারা এখন মনোযোগ দাও আমাদের যে বিসি ভেক্টরটা আছে তার দুইটা অংশ আছে যার এক্সের দিকে অংশ এটা ওয়াইয়ের দিকের অংশ এটা এবং দুইটাই কি পজিটিভ দিকে দেখো দেখো তো পজিটিভ দিকে না এটা বিসি তার এক্সের দিকে এটা পজিটিভ এক্সের দিকে এটা হচ্ছে টোয়েন্টি কস থার্টি আর এটার মান হচ্ছে টোয়েন্টি সাইন থার্টি আচ্ছা তো বাচ্চারা মনোযোগ দিবে এই কোনটা হচ্ছে থিতা ওকে তাহলে আমরা এখন বিসিকে ও ভেক্টর ফর্মেটে লিখবো ওকে আচ্ছা তাহলে ভেক্টর ফর্মেটে লাগলে কি হবে দেখো মনোযোগ দাও বিসির এক্স এর দিকের মান কত সেটা হচ্ছে টোয়েন্টি কস থার্টি এটার সাথে আই দিয়ে দিবা ওকে কারণ এক্স এর দিকের মান জানলে এটার সাথে আই দিয়ে দিলে তুমি এই ভেক্টরটা পেয়ে যাবা ওকে আচ্ছা তুমি ওয়ার দিকের মান জানো হ্যাঁ তাহলে ওয়ার দিকের মান জানলে তুমি ভেক্টর জানবা টোয়েন্টি সাইন থার্টি ইন্টু জে কেপ দিবা ওকে তাহলে তার এক্স এর দিকের মান ইন্টু আই কেপ প্লাস তার ওয়ার দিকের মান ইন্টু জে কেপ করলে তুমি বিসি ভেক্টরটা পেয়ে যাবা কারণ বিসি ভেক্টর সমান সমান কি হবে দেখো যে তার দুটো অংশ এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর এ ভেক্টর আমরা কীভাবে পাবো তার মান ইন্টু আই ক্যাপ এ ভেক্টর আমরা কীভাবে পাবো তার মান ইন্টু জে ক্যাপ এ ভেক্টর যা হবে এ ভেক্টর কি তাই হবে কি না হ্যাঁ এটা টোয়েন্টি সাইন থার্টি ইন্টু জে ক্যাপ হবে বাচ্চারা মনোযোগ এ ভেক্টর প্লাস এ ভেক্টর করলে কি এ ভেক্টর হয় হ্যাঁ তাহলে বিসি ভেক্টর সমান সমান কি হবে এটা প্লাস এইটা আর এ ভেক্টর মানে হচ্ছে টোয়েন্টি কস থার্টি ইন্টু আই ক্যাপ এ ভেক্টর মানে হচ্ছে টোয়েন্টি সাইন থার্টি ইন্টু জে ক্যাপ ওকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে একটা ভেক্টরের এক্স এর দিকের মান ইন্টু আই ক্যাপ একটা ভেক্টরের ওয়ার দিকের মান ইন্টু জে ক্যাপ ওই ভেক্টর পাওয়া যায় আচ্ছা তো আমরা বিআর ভেক্টরও পেলাম বিসি ভেক্টরও পেয়ে গেছি আচ্ছা তাহলে দেখো বসাই দেয় বিআর ভেক্টর হচ্ছে মাইনাসের এইট ইন্টু আই ক্যাপ মাইনাস সিক্স ইন্টু জে ক্যাপ এটা আমাদের বিআর ভেক্টর মাইনাস হ্যাঁ বিসি ভেক্টর বসাবো আচ্ছা আমরা এই মানটা একটু বার করে দেখো কস থার্টির মান হচ্ছে বাচ্চারা রুট থ্রি বাই টু ওকে তাহলে তুমি যদি এটা হচ্ছে টোয়েন্টি দুই দ্বারা ভাগ করলে হবে টেন তাহলে এই মানটা হবে টেন রুট টু টেন রুট থ্রি এটার মানে সেভেন্টিন পয়েন্ট থ্রি টু আসবে ওকে তাহলে আমরা এই জমানটা যখন বার করবো এটার মনে হবে সেভেন্টিন পয়েন্ট থ্রি টু আই ক্যাপ আর সাইন থার্টির মান হচ্ছে হাফ তাহলে টোয়েন্টি ইন্টু হাফ প্লাস পর্যন্ত হবে টেন তাহলে এটা হবে টেন ইন্টু জে ক্যাপ ওকে এটা ছোটো করে নিলাম আর কি রাগ করছো রাগ করো না এটা ছোটো করলাম আচ্ছা তো বাচ্চা দেখো তো বিসি ভেক্টর সমান সমান হচ্ছে সেভেন্টিন থার্টি পয়েন্ট থার্টি টু ইন্টু আই ক্যাপ প্লাস টেন ইন্টু জে ক্যাব তাহলে আমাদের এই ভ্যাক্টরটা এখন বসাইতে হবে মাইনাস দিয়ে তাহলে মাইনাস দ্বারা বসালে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে তাহলে সেভেন্টিন পয়েন্ট থ্রি টু ইন্টু আই ক্যাপ মাইনাস টেন ইন্টু জে কেপ বুঝলে এই পর্যন্ত তাহলে এখানে আই আছে এখানেও আই কেপ আছে লাস্ট পর্যন্ত কত হবে সতেরো আর আট হবে পঁচিশ তাহলে মাইনাসের টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু ইন্টু আই কেপ আর টেন আর সিক্স করলে হবে মাইনাস সিক্সটিন হবে তাই না ইন্টু জে ক্যাপ তাহলে এটা কী পেয়ে গেলাম বাচ্চারা এটি হচ্ছে তোমার সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগের লুব্ধি বেগ পেয়ে গেলাম তাই না তাহলে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির ব্যাগ কত হবে সেটাকে আমরা একটা বেক্টোর ফরমেটে পেলাম যার এক্সের দিকের মান আছে ওয়াই এর দিকের মান আছে ঠিক আছে আচ্ছা বলো তো এক্সের দিকের মান কত আর ওয়ের দিকের মান কত তাহলে ক্ষেত্রে আমাদের এর দিকের মান যেটা আছে সেটা হচ্ছে পঁচিশ দশমিক থ্রি টু পজিটিভ একসক্ষ বরাবর না না বাচ্চারা নেগেটিভ অক্ষ বরাবর কারণ এই যে মাইনাস আছে না ওকে তাহলে নেগেটিভ খবর বরাবর পঁচিশ দশমিক থ্রি টু হ্যাঁ ইন্টু আই ক্যাপ তাহলে এই ভেক্টরটা কি এটা কিনা হ্যাঁ কারণ এক ঘরের নেগেটিভ ভেক্টরটা ছিল দেখো নেগেটিভ অক্ষ বরাবর এক ঘরের ভেক্টর ছিল আই মাইনাস আই ক্যাপ এটাকে পঁচিশ দ্বারা গুণ করলে কি হবে পঁচিশ ইন্টু মাইনাস আই ক্যাপ যদি পঁচিশ দশমিক থ্রি টু দ্বারা গুণ করি তাহলে পঁচিশ দশমিক থ্রি টিন মাইনাস আই ক্যাপ মানে হচ্ছে মাইনাসের পঁচিশ দশমিক থ্রি টু ইন্টু আই ক্যাপ অলরেডি এটা আমরা জানি আচ্ছা তাহলে এই ভেক্টরটা হচ্ছে মাইনাসের পঁচিশ দশমিক থ্রি টিন আই ক্যাপ আর এই ভেক্টরটা কোন দিকে পাচ্ছে এরা এটা কিন্তু নেগেটিভ অয়ক্ষ বরাবর তাহলে নেগেটিভ অয়ক্ষ বরাবর এই যে ভেক্টরটা সেটা হচ্ছে সিক্সটিন ইন্টু জে ক্যাপ তাই না আচ্ছা তাহলে এ ভেক্টরটা হচ্ছে মাইনাসের পঁচিশ দশমিক থ্রি টি ইনটু আই আর এটা হচ্ছে তোমার সিক্সটিন ইনটু জে কেব আচ্ছা আচ্ছা এটাকে ধরে সমান্তরাল এখানে নিয়ে আসা যাবে কিনা হ্যাঁ তাহলে এটা সিক্সটিন ইনটু জে হবে ওকে আচ্ছা তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টর করলে কি এটা লব্দি ভেক্টর হবে কি না হ্যাঁ বাচ্চা এটাই কি তোমার বি ও ফ্রে উইথ রেসপেক্ট টু সাইকেল কিনা হ্যাঁ তাহলে এ ভেক্টর প্লাস এ ভেক্টর করে তুমি যোগফল কি পাবা দেখো তো এটাই পেয়ে যাবে না আর এটাই হচ্ছে তোমার বি ও ফ্রে এনুইথ রেসপেক্ট সাইকেল মানে এখন সাইকেলের সাপেক্ষে বৃষ্টি এইভাবে পড়বে এই দিকে পড়বে কত মানে পড়বে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে আমরা এখন এই মানটা বার করবো দিকটা বার করবো তো লক্ষ্য করা বাচ্চারা মনোযোগ দাও তো বৃষ্টি এখন এইভাবে পড়ছে যেটা উলম্বের সাথে থিতা কোণে হ্যাঁ আমরা এখন এই আরের মানটা বার করবো মানে লব্ধির মানটা বার করবো দিকটা বার করবো করলে তো কাজ শেষ আচ্ছা তা এখন মনোযোগ দাও টু সাইকেল কি হবে দেখো এটা একটা সমগুন তিবো বলতো এ বাহুটার মান কো তো এ বাহুটার মান কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ পয়েন্ট পয়েন্ট থ্রি থ্রি টু টু মান হচ্ছে এ বাহুটার মান কো তো সেটা হচ্ছে সিক্সটিন বাচ্চারা তাহলে আমাদের অতি মান কি হবে এ বাহু স্কোয়ার প্লাস এ বাহু স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু স্কোয়ার প্লাস সিক্সটিন স্কোয়ার কলে তুমি লব্ধি ভেক্টরের মান পেয়ে যাবা অনুরূপভাবে ভাবে বাচ্চারা দিকটা কি বার করা যাবে হ্যাঁ টেন্থিতার সময় সমান কী হবে যার সাথে কোন উৎপন্ন করে এটা ভূমি আর একটা লম্ব তাহলে লম্বের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট থ্রি টু আর ভূমির মান হচ্ছে সিক্সটিন তাহলে টেন থিতার মান জানা থাকলে থিতার মানও বার করা যাবে তুমি যখন লব্ধির মানটা বার করবা দেখো এই ব্যাগের মানটা হবে টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফাইভের মতো বুঝছো মিটার পার সেকেন্ড আর টেন থিতার মান পেয়ে যদি থিতার মানটা বার করো সেটা আসবে মোটামুটি কত বাচ্চারা দেখো এটা মোটামুটি ফিফটি সেভেন পয়েন্ট সেভেন ডিগ্রি মতো আসবে ওকে তাহলে এর মানে কি হচ্ছে দেখো যখন তুমি এই জায়গায় আছো তখন দেখো বাচ্চারা তুমি কিন্তু এই আবার উঠছ বিশ বেগে কিন্তু তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত হচ্ছে সেটা হচ্ছে উনত্রিশ দশমিক নাইন ফাইভ ওকে আর দিক কত হচ্ছে সেটা উলম্বর সাথে সাতান্ন দশমিক সেভেন ডিগ্রি না তাহলে উলম্বের সাথে সাতান্ন দশমিক সেভেন ডিগ্রি করে তোমার বৃষ্টি পড়ছে তাহলে তোমাকে কত গুণে ছাতা ধরতে হবে তোমাকে এখন উলম্বের সাথে দেখো উলম্বের সাথে সাতান্ন দশমিক দেখো সাতান্ন দশমিক সেভেন রে কোণেই তোমার ছাতাটা ধরতে হবে কেন কারণ তোমার সাপেক্ষে এখন বৃষ্টি এই বরাবর পড়ছে কত বেগে পড়ছে সেটা হচ্ছে তোমার টোয়েন্টি নাইন পয়েন্ট টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন ফাইভ মিটার পার সেকেন্ড বেগে বুঝছো তাহলে আমরা এটা বুঝলাম যে তুমি যখন এই ঢালু রাস্তায় আছো গতিশীল আছো একটা বেলোসিটি নিয়ে তখন তোমার সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত দিক কত সেটাই তো আমরা বার করলাম নাকি করে দেখলাম যে তোমার মানটা হয় উনত্রিশ দশমিক নাইন ফাইভ দিকটা হয় উলম্বের সাথে সাতান্ন দশমিক সাত মানে বৃষ্টিটা উলম্বের সাথে সাতান্ন দশমিক সাত করে পড়ছে তাহলে তোমাকেও কি করতে হবে বৃষ্টি যেই দিকে পড়ে তার বিপরীত দিকে ছাতা ধরতে হবে ধরলে কি হবে ধরলে তুমি বৃষ্টি থেকে রক্ষা পাবা ঠিক আছে তো যাই হোক আমাদের ছয় নম্বর যে কেসটা ছিল এটা ছিল বাতাসের কনসেপ্ট বাতাসের কনসেপ্ট থাকলে আমরা এইভাবে কি পার করব যে সাইকেলের সাপেক্ষে বৃষ্টির বেগের মান কত দিক কত সেটা বার করে নিব তারপর আমরা বুঝতে পারবো যে কতক্ষণে ছাতা ধরতে হবে ঠিক আছে তো যাই আমাদের আজকের ক্লাস আমরা টোটাল কি পড়েছি আমরা আজকের টোটাল ছয়টা কেস দেখেছি ছয়টা কেসে বিভিন্ন ক্ষেত্রে আপেক্ষিক বেগের মান কত সেটা দেখেছি ঠিক আছে তাহলে আমাদের আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা কিছু গাণিতিক সমস্যা দেখবো আপেক্ষিক বেগের উপর ঠিক আছে আজকে আমরা মেনলি কনসেপ্টগুলা ক্লিয়ার করলাম ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ গাণিতিক সমস্যা দেখবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা